আম্মু আমাকে খেতে দাও তাড়াতাড়ি, আজ কলেজে নতুন টিচার আসবে, শুনেছি টিচার নাকি খুব রাগি, এক সেকেন্ড দেরি হলে ক্লাসরুমে প্রবেশ করতে দেয় না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলল আফরিন আয়াত শখ। তখনই শখের আম্মু বলে উঠল, কেন রে, আরো একটু ঘুমাবি তাহলে তাড়াতাড়ি কলেজ যেতে পারবি। আমি বুঝি না তুই এত ঘুমাস কি করে, ঘুম পাকলে মেয়ে একটা, এখন তুই খাবি কখন আর কলেজে পৌঁছবি বলতো? আম্মু তুমি আমাকে টিফিন দিয়ে দাও, আমি ব্রেক টাইমে খেয়ে নিব। বলে শখ তাড়াতাড়ি করে চলে যেতে লাগলে শখের আম্মু বলল, দাঁড়া একটু তো খেয়ে যাবি নাকি, আজ তোর ফিয়াজ ভাইয়াও নেই, যে ওকে বলবো তোকে একটু দিয়ে আসতে, দেখি হাঁ করতো না। আম্মু আমার খাওয়ার সময় নেই, আসে বলে দৌড় দিল শখ। শখের আম্মু কম চাই কিসে, সেও মেয়ের পেছনে পেছনে ছুটল, দুইবার খাইয়ে দিয়ে তারপরই মেয়েকে ছাড়ল। শখের আম্মু ভেতর আসতেই মনতাহা রাগে চোখ নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। তখন শখের আম্মু বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন, চা খেয়ে নে, তোকে তো কলেজে যেতে হবে নাকি, আজ তো দেরি হয়ে যাচ্ছে না। বা আম্মু, ওই মেয়েটার জন্য তোমার কি দরদ আদর আর ভালোবাসা, কই আমার জন্য তো এমন করো না। এসব তুই কি বলছিস, আমি তোকে ভালোবাসি না, তুই বল তোকে কোন দিকে কম রেখেছি। ভালোবাসার দিক থেকে কম রেখেছো মা, তোমরা আমার থেকে ওই মেয়েকে বেশি ভালোবাসো, ও তো তোমাদের। মুনতাহা, ওই মেয়ে করছিস কেন, ও তো ছোট বোন হয়, ওর উপরে সব সময় রাগ না করে ওকে একটু ভালোবাসলেও তো পারিস। ছোট বোন মাই ফুট, ও আমার কিসের ছোট বোন, আমি ওকে ছোট বোন হিসেবে মানি না, ও কোনোদিন আমার থেকে বড় বোনের ভালোবাসা পাবে না, ওর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। ও মেয়ে মরে না কেন, ও মরলে আমার শান্তি, সব কিছু কেড়ে নিয়েছে আমার থেকে। ঠিক তখনই মুনতাহার বাবা আহনাফ সাহেব এসে মুনতাহাকে থাপ্পড় বসিয়ে দিল। তোকে এই শিক্ষা দিয়েছি, মেয়েটা তোকে কী করেছে, কেন ওকে দেখতে পারো না তুমি, তোমাকে কত ভালোবাসে মেয়েটা, আর তুমি ওকে সবসময় অপমান করো, দেখতে পারো না। বেশ করেছি, ওর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি, ও যদি ওর। মুনতাহা, তুমি উত্তেজিত হয়ো না, মুনতাহা একদিন ঠিক বুঝবে, দেখো একদিন ঠিক আমাদের শখকে আপন করে নেবে। ওই মেয়েকে আপন করে নেওয়ার আগে আমি যেন মরে যাই, বলে চলে গেল মুনতাহা। মেয়েটাকে মানুষ করতে পারলাম না গো মুনতাহা আম্মু। তুমি চিন্তা করো না, দেখবে একদিন ঠিক আমাদের মুনতাহা আমাদের শখকে মেনে নিবে। আসুন এবার পরিচয় পর্বে আসা যাক। এতক্ষণ ধরে যারা কথা বলছিলেন তারা হলেন আমাদের গল্পের নায়িকা ও তার পরিবার, আফরিন আয়াত শখ আমাদের গল্পের নায়িকা, মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে শখ, মিসেস রাহিলা বেগম আর মিস্টার আহনাফ সাহেব শখের মা বাবা, মুনতাহা শখের বড় বোন আর ফিয়াজ শখের বড় ভাই। শখ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, দেখতে মাশাল্লাহ, দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। আসুন গল্পে ফেরা যাক। ট্রাফিক জ্যামে আটকা পড়ে আছে শখ, বেশ বিরক্ত লাগছে শখের। ধুর, আজকেই জ্যামে আটকা পড়তে হলো, এইদিকে ক্লাসের সময় হয়ে আসছে, নতুন টিচার আসবে, যদি সঠিক সময়ে কলেজে পৌঁছতে না পারি আমাকে ক্লাসে প্রবেশ করতে দিবে না, ভয়ও লাগতেছে নতুন টিচারের ক্লাসে প্রথম দিনেই লেট করব তাহলে। প্রায় আধা ঘন্টা ধরে জ্যামে আটকে আছে শখ। না আর এভাবে বসে থাকা চলবে না, দেখি আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। কথাটি বলেই শখ গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে হাঁটা শুরু করলো, ক্লাসের আর 10 মিনিট বাকি আছে, ঠিকমতো হাঁটা ধরলে পৌঁছে যেতে পারবে। শখ কলেজের অনেকটা কাছেই চলে এসেছে, সবেমাত্র 5 মিনিট, শখে আবার জুতা খুলে দৌড় দিল। হঠাৎ করেই একটা গাড়ি শখের সামনে চলে আসে, তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় শখ, পায়ে ব্যথা পেয়ে যায় অনেক, হাতে কিছু কিছু জায়গায় হালকা কেটে গেছে, যার ফলে হালকা হালকা রক্ত দেখা যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে শখ এক বস্তা বয়ান দিতে শুরু করলো, ওই কোন উগান্ডার বাচ্চা রে, গাড়ি দেখে শুনে চালাতে পারিস না, চোখ কি মাথায় নিয়ে হাঁটিস রে, হ্যাঁ তোর ঘরে মা বোন নেই, গাড়ি চালাস নাকি উড়োজাহাজ চালাস, সাধারণ মানুষের কথা তো ভাবিসই না বড়লোক বাপের বেটা, কিছু হলে খালি টাকার গরম দেখাবি, তারপরে সবকিছু মাফ। শখের সব উল্টাপাল্টা কথা শুনে গাড়ি থেকে বেরিয়ে আসলো আয়ান চৌধুরী। শখকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে তোমার সমস্যা কি, এভাবে উল্টাপাল্টা বকছো কেন তুমি, আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না, দেখি কি হয়েছে তোমার, কতটা ক্ষতি হয়েছে। আয়ান কিছু টাকা সুরে মেরে শখের দিকে দিয়ে বলল, যা দিয়েছি আশা করি তোমার এতে হয়ে যাবে,
যদি আরও লাগে তাহলে আমাকে বলবে, কেমন? আমি দিয়ে দিব। বলে একটি কার্ড বের করে শখের দিকে এগিয়ে দিল। এতক্ষণ শখ হা করে যুবকটির দিকে তাকিয়েছিল। এত সুন্দর মানুষ হয় নাকি, আবার বেশ লম্বা যুবকটি। ফর্সা শরীরে কালো রংটা যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। এতক্ষণ শখ ভালো করে যুবকটিকে পর্যবেক্ষণ করলেও টাকার গরম দেখানোর জন্য বেশ রেগে গেল। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, দয়া দেখাচ্ছেন আমাকে? আপনার টাকা আপনি রাখুন, আপনার কোনো কাজে লাগবে, এই জন্য আমি বড় লোকদের দেখতে পারি না। ছোট লোক কোথাকার! থাপড়িয়ে তোমার সব দাঁত ফেলে দিব। এতটুকু মেয়ে এত পাকা পাকা কথা বলো কেন? কলেজে পড়ো, এখনো ব্যবহার শিখলে না? এখন আপনার থেকে ব্যবহার শিখতে হবে? একে তো অন্যায় করেছে, তার উপরে বড় বড় কথা বলছে। আমি আপনার খাই না পড়ি, আপনার কথা আমাকে শুনতে হবে? মুহূর্তে আয়নার চোখ লাল টকটকে হয়ে গেল রাগে, কিন্তু কিছু বলল না। আজ আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, তা না হলে আজ তোমাকে দেখে নিতাম, তোমাকে তো আমি পরে দেখে নিব। বলে গাড়ি নিয়ে হনহন করে চলে গেল আয়ান। শখ হাতের দিকে তাকিয়ে দেখে সময় আর মাত্র 2 মিনিট, এখন কি করা যাবে? সব হয়েছে বজ্জাত লোকটার জন্য, এখন কি করব? গাড়ি না নিলে পৌঁছতে পারবো না। শখ তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে নিয়ে বলল, একটু তাড়াতাড়ি চলুন মামা। আসুন এবার পরিচিত হই। এই যে এতক্ষণ ধরে শখ যার সাথে ঝগড়া করছিল সে আমাদের গল্পের নায়ক আয়ান চৌধুরী, দেখতে মাশাল্লাহ, যাকে বলে ক্রাশ বয়। দেখতে বেশ লম্বা, গায়ে রং ফর্সা। আয়ান বাবা মায়ের একমাত্র ছেলে, বাবা বিজনেসম্যান। আয়নের বাবা নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন, আয়নের মা গৃহিণী। আয়নের বড় 2 বোন আছে, একজনের বিয়ে হয়েছে। সব গাড়ি থেকে নেমে দৌড়ে ক্লাসরুমের দিকে গেল। ক্লাস শুরু হয়ে গেছে, হায় আল্লাহ, আল্লাহ মালুম আমাকে এখন রুমে প্রবেশ করতে দেবে কিনা। মে আই কাম ইন স্যার? নো, অলরেডি লেট। সরি স্যার, আর হবে না, আসলে আজ রাস্তা অনেক জ্যাম ছিল যার কারণে দেরি হয়ে গেল, কাল থেকে আর লেট হবে না। আয়ান এবার পেছনে ঘুরে শখকে দেখেই মাথায় যেন আগুন লেগে গেল। আপনি? তুমি এখানে? আজব, আমাদের কলেজে আমি আসবো না, তাহলে আপনি আসবেন? আচ্ছা খারাপ লোক তো আপনি, আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছেন, লজ্জা করেন আপনার? আমাকে তো সেই বড় বড় জ্ঞান দিলেন, এখন আপনি কি করলেন? আয়ান আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না, রেগে শখকে ধমক দিল। শখ ভয়ে শেষ হয়ে যাচ্ছে। এখনই আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, এমনিতেই দেরি করে আসছো, আবার উল্টাপাল্টা কথা বলছো, তোমাকে আমি 1 সেকেন্ডও আর ক্লাসরুমে দেখতে চাই না। শখ এবার ভয় পেয়ে যায়। সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দিন স্যার, আমি বুঝতে পারিনি। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না, গেট আউট, এমনিতেই ক্লাসে অনেকটা সময় তুমি নষ্ট করে দিয়েছো। আয়ান অনেক রেগে গেছে, তার শখ কোনো কথা না বলে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বললাম চলে যেতে? আমি তো রুমে নেই স্যার, আমি বাইরে দাঁড়িয়ে থেকেই তো আপনার ক্লাসটা দেখতেই পারি। দাঁড়িয়ে থাকো, কিন্তু আমার ক্লাসে সমস্যা যেন না হয়, বলে দিলাম। বলে আয়ান ক্লাস করা শুরু করে দিল। সাদা পচ্চাত বেটা, একে তো আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলতে লাগছিল, এখন আবার পুরো ক্লাসের সামনে অপমান করলো, শালা তোরে দেখা নিমো আমি, না হলে আমিও শখ না। পদার্থবিজ্ঞান ক্লাস বাদে সব কয়টা ক্লাস করলো শখ। এখন ব্রেক টাইম, ক্যান্টিনে গোল হয়ে বসে আছে শখ, আয়েশা, স্নেহা, মেধা, আমান, সিয়াম, কাব্য। বোন, তোর সাহস তো কম না, তুই কি করে স্যারের সাথে ঝগড়া করলি? স্যার যে খুব রাগিয়ে দে বোন, আমাদের প্রথম দিনই উল্টা ঝুলিয়ে দিয়েছে। আমি তোকে কতবার চোখ ইশারা করে বুঝিয়ে দিতে চাইলাম, তুই তো আমার দিকে তাকালেই না, উল্টে স্যারের সাথে সে কি ঝগড়া! বাপরে বাপ, তুই কি স্যারকে আগে থেকে চিনতি না কিরে? সবাই শখের দিকে তাকিয়ে আছে, শখ কোনো কথা বলছে না, চুপচাপ খেয়েই যাচ্ছে। সবাই এমনভাবে শখের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ও চিড়িয়াখানার কোনো প্রাণী। তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখে তোদের চিড়িয়াখানার প্রাণী মনে হচ্ছে? তোর এই কুত্তা বিলাই চেহারা নিয়ে ওই সুন্দর চিড়িয়াখানার প্রাণীদের মাঝে বড্ড বেমানান লাগবে হে রমণী। আর তুই কি না ওই সুন্দর সুন্দর প্রাণীদের সাথে তোর তুলনা করছিস? তুই কোথায় আর ওরা কোথায়? শখ শ্যামের চোল টেনে ধরে বলল, নিজেকে আয়নায় দেখেছিস? তোকে তো আহটের খুচরোর মতো লাগে, তোর থেকে আহটের খুচরো বেশি সুন্দর। কি, তুই আমাকে ভূতের সাথে তুলনা করছিস? জানিস কত সুন্দর কত মেয়ে আমার পেছনে ঘুরে?
মেয়েদের রুচি তো এতটা খারাপ হয়েছে যে তোর মতো ছাগলের পেছনে ঘুর ঘুর করবে। যাদের রুচি খারাপ তারাই তোর পেছনে ঘোরে। কি বললি? আমি ছাগল? তুই ছাগল, তোর বর ছাগল, তোর পুরো শ্বশুর বাড়ির লোক ছাগল। তুই যার কপাল আসিস বেচারার কপাল পড়ছে। আমার খুব চিন্তা হয় জানিস তোর বরের জন্য। চিন্তা করতে করতে মরতেও তো পারিস শালা, অনেক দিন হলো চল্লিশা খাই না। তুই মরলে অনেক দিনের ইচ্ছা পূরণ হতো আর কি। শোক, তুই এভাবে বলতে পারলি? কে মরবি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে খেতে পেলেই হলো। শালা ছুঁচা কোথাকার, লজ্জা করে না অন্যের টাকার খাবার খেতে চাস? পারলে নিজে কামাই করে খা, আর যদি কামাই করতে না পারিস তাহলে তুই নিজেই মরে যা, আর নিজের চল্লিশা নিজেই খা। আয়েশার কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। আমি যদি মরে যাই আমার আব্বা আম্মাকে বলবো, তোদের জন্য মনের ভুলেও তো আত্মা দেয়। শখ স্যারকে চেনে কি করে সেটাই এখনো বলে নাই, আগে ওর থেকে সবটা শুনব। তারপর সবাই শখকে চেপে ধরল। তখন শখ মাথায় শয়তানি বুদ্ধি এনে বলল, আমি তোদের সবটা বলতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। সবাই একসাথে বলে উঠল, কি শর্ত? তোদের সবাইকে একটা সাহায্য করতে হবে। এটা কোনো বিষয় হলো নাকি, বল কি করতে হবে? তুই সাহায্য চাইবি আর আমরা করব না, তাই কখনো হয়? আরে শালা আমার কথা শোন আগে। তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? সারাদিন শালা শালা করিস। তুই চুপ করবি নাকি তোর ঘর মটকে দিব আমি? রাক্ষসী মেয়ে একটা, তোকে আবার বিশ্বাস নেই, দিতেও পারিস। এই সবাই ওর থেকে দূরে সরে যা। সিয়ামের বাচ্চা আজ তোকে খাইছি। আমরা কোনো বাচ্চা নেই তাই তুই খেতেও পারবি না। শখ রাগের চোখ নিয়ে সিয়ামের দিকে তাকালো। আমি তো মজা করছিলাম বাবু, তুই রাগ করছিস কেন? আমাকে দেখে তোর বাচ্চা মনে হয়, যে বাবু রাখছিস তুই। অনেকটা রেগেই বলল শখ, না তোকে দেখে আমার রাস্তার টোকাই মনে হয়। সিয়াম বাসে চলে পালা। সবাই মিলে দিল দৌড়, শখ কম যায় কিসে, জুতো হাতে নিয়ে ওদের পেছনে থেকে তাড়া করতে লাগলো। এক সময় এসে আয়েশা বলল, থাম বোন আর পারছি না। থাকতে পারি, আগে বল তোরা সবাই আমাকে সাহায্য করবি। করবো, এবার তো বল কি করতে হবে। টোকাই ও না মানে শখ। তারপর শখ ওদের সবটা বুঝিয়ে দিল। শখের কথা শুনে সবাই একসাথে বলে উঠল, অসম্ভব। তার মানে তোরা আমাকে সাহায্য করবি না তাই তো? কিন্তু তোকে স্যার করেছেটা কি যে তুই স্যারের সাথে এমন করবি? তারপর শখ সকালের সব ঘটনা সবাইকে খুলে বলল। সবাই তো অবাক হয়ে গেছে শখের কথা শুনে। স্যার কেউ ছাড় দিলে না, আমি শিওর ঝগড়া করার জন্য যদি কোনো অ্যাওট থাকতো তাহলে সেটা তুই বেতি শখ। থাপ্পড় দিয়ে তোর কিডনি লক করে দিব, এখন চল কাজে লেগে পড়ি। যদি ধরা পড়ে যায়? আমার সেই ভয় লাগছে রে, শখ বাদ দেবে না রে বোন, এমনিতেই আমরা ভালো আছি। তার মানে তোরা আমাকে সাহায্য করবি না তাই তো? ওকে যা, তোদের সাথে আজ থেকে ব্রেক আপ, তোরা কেউ আমার সাথে কথা বলবি না, আমি শখ একাই থাকতে পারি। কথাটি বলেই শখ চলে যেতে লাগলো। তুই রাগ করছিস কেন? আমরা কি বলেছি তোকে সাহায্য করব না? কিন্তু ভয় লাগছে, আজ স্যারের ক্লাস করে যা বুঝলাম স্যার অনেক রাগি, যদি জানতে পারি আমাদেরকে কলেজ থেকে রাস্টিকেট করে দিবে। তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না, আমি শখ থাকতে তোদের কোনো সমস্যা হতে দিব না। যা করার কাল করবি, আজ আর কিছু করতে যাস না, পাকনামের ফল পেয়ে যাবি। সিএমের কথায় সব বাদে সবাই সম্মতি জানালো। শখের আর কি করার, ওদের সাহায্য ছাড়া নিজে একা কিছু করতেও পারবে না। সবাই যে যার মতো বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা সকাশকে অনেক আগেই বাড়ি থেকে বের হয়েছে, কারণ তাড়াতাড়ি কলেজে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করেছে, না হলে লোকটা আবার দেরি হলে রুমে ঢুকতে দেয় না। ক্লাসরুমে প্রবেশ করে দেখে 10 মিনিট আগেই ক্লাসরুমে প্রবেশ করেছে শখ। যাক বাবা, আজ আগে আসতে পেরেছি শালা হনুমান, আজ দেখবো কিভাবে আমাকে রুম থেকে বের করিস। কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বীর বীর করছিস তুই? শখ গিয়ে আয়েশার পাশে বসতে বসতে বলল, আরে খচ্চর বেটার আগে আজকে আমি ক্লাসরুমে এসেছি, আজ দেখবো শালা খাটাস আমাকে কিভাবে বের করে, শালা জীবন তেজপাতা বানিয়ে দিব, আমাকে তো চেনে না, আমিও শখ দেখিয়ে দিব। বলছি একটা বার ভাব বোন। কি ভাববো রে, তোর ইচ্ছে না হলে আমাকে সাহায্য করিস না, তাও কথা বলিস না, চুপ থাক। আচ্ছা রেগে যাচ্ছিস কেন, ওই দেখ স্যার আসছে। শখ তাকিয়ে দেখলো সত্যি ক্লাসের সব মেয়েরা হা করে আয়নের দিকেই তাকিয়ে আছে।
পারে তো আয়নকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। কয়েকজনের মধ্যে ঝগড়া লেগে গেল, এক একজন এক এক রকমের কথা বলছে। এদের ঝগড়া দেখে শখের বিরক্ত লাগছে। কেমন আছে ওই হনুমানটার ভিতরে যে সবাই এত পাগল হয়েছে? এসব কথাই ভাবছিল শখ। কখন যে আয়ন এসে শখের সামনে দাঁড়িয়েছে সেদিকে শখের খেয়ালই নেই। এটা পড়াশোনা করার জায়গা, চিন্তা ভাবনা করার জায়গা না। যদি চিন্তা করতে হয় বাইরে গিয়ে করো। শখ আয়নের দিকে না তাকিয়েই বলল, এটা পড়ানোর জায়গা, জ্ঞান দেওয়ার জায়গা না। আপনাকে এখানে পড়ানোর জন্য রাখা হয়েছে, সো জ্ঞান দেওয়ার জন্য নয়, তাই জ্ঞান না নিয়ে চুপচাপ পড়ান। সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। শখ এবার নিজের খেয়ালে এসে বুঝতে পারলো কত বড় বেয়াদবি করেছে সে। সামনে তাকাতেই দেখলো আয়ন রক্ত চোখ নিয়ে শখের দিকেই তাকিয়ে আছে। শখ এবার মাথা নিচু করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না, ক্লাসে অমনোযোগী হবে না, আমাকে এবারের মতো মাফ করে দিন। এদিকে এসো। সরি স্যার, আর হবে না, আমাকে ক্লাস থেকে বের করে দিবেন না, দয়া করে। আয়ন এবার ধমক দিয়ে বলল, তুমি কি কানে কম শোনো? তাহলে ভালো একটা ডক্টর দেখাও, আমি তোমাকে এদিকে আসতে বলেছি, তোমার থেকে কোনো অজুহাত শুনতে চাইনি। একে তো ক্লাসে অমনোযোগী ছিলে, তার উপরে মুখে মুখে কথা বলছো, আমার এমন ছাত্রীর দরকার নেই, বেরিয়ে যাও। আয়ন এতটাই রেগে গেছে যে আয়নের ধমক শুনে শখ ভয়ে কিছুটা কেঁপে ওঠে, পুরো ক্লাস একদম স্তব্ধ হয়ে গেছে। সবার দৃষ্টি এখন শখ এবং আয়নের দিকে। আয়ন আবারও বলে উঠল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, ভালো কথা কানে যাচ্ছে না, তোমার জন্য পুরো ক্লাসে সমস্যা হচ্ছে, আমি তোমার জন্য আমার ক্লাসের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না, বেরিয়ে যাও বলছি। সরি স্যার, আর হবে না, শেষবারের মতো মাফ করে দিন। আয়ন কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, ক্লাসের ভেতরে থাকবে তুমি। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, এখন বেরিয়ে আসো। নয় হ্যাঁ, বেরিয়ে এসো। বেরাবো কেন স্যার? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? শখ ভয়ে চুপচাপ বেরিয়ে আসলো। এক পা উঁচু করো। কি? বাংলা কথা বুঝতে পারো না? ইংরেজিতে বলতে হবে নাকি? না স্যার, তুলছি। এবার কান ধরো। নয় হ্যাঁ। শখ এক পা উঁচু করে দুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। তুমি এভাবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার শাস্তি। আর সবাই দেখে রাখো, ভুল করার আগে 10 বার ভাববে, অন্তত আমার ক্লাসে। অন্য টিচারদের ক্লাসে কি করা জানি না, আমার ক্লাসে আমি ভুল পেলেই সবাইকে শাস্তি দিব। আশা করি আজকের ঘটনা মনে করে হলেও কেউ ক্লাসে সমস্যা তৈরি করবেন না। সবাই ওর দিকে তাকিয়ে না থেকে ক্লাসে মন দেন, তা না হলে ওর সাথে সবাইকে দাঁড় করিয়ে রাখবো। কিছুটা জোরেই বলল আয়ান, সবাই ভয়ে সামনে ঘুরে ক্লাসে মন দিল। এদিকে শখ বেচারার এক পায়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, না পারছে বলতে আর না পারছে সইতে, পুরো ক্লাস এভাবে কান ধরে দাঁড়িয়েছিল। স্যার যাওয়ার সাথে সাথে ধপ করে বসে পড়ল, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। তোকে বলেছিলাম স্যার খুব রাগী, ক্লাসে সাবধান থাকবি, আমার কথা শুনলি না, দেখলি তো খুব কষ্ট হচ্ছে। সোনা শালাকে একবার খালি পাই জন্মের শিক্ষা দিয়ে দিব, আমি না হয় একটু ভুলেই করেছিলাম, তার জন্য কত মাফ চাইলাম, শালা মাফ তো করলই না, উল্টো শাস্তি দিল, এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এক মেয়ে বলল, এই মেয়ে কালকে তোমার শাস্তি পেয়ে মন ভরেনি, তার জন্য আজকে আবার নতুন করে শাস্তি নিলে, বলে পুরো ক্লাসের সবাই হেসে উঠল। একটি মেয়ে বলল, সব জায়গায় তেলামি খাটে না, একটু ভালো হও বুঝলে, এত সুন্দর হিরোর মতো স্যারের সাথে কেউ ঝগড়া করে, একটু ভালো করে কথা বলতে পারো না, স্যার তো আমাদের সাথে কথাই বলে না, তা না হলে ঠিক পটিয়ে নিতাম। আচ্ছা তোমাদের কি মনে হয়, তোমাদের মতো আমার রুচি এতটাই খারাপ নাকি যে ওই বজ্জাত হনুমান ব্যাটার পটাতে যাব? আল্লাহ তোমাদের ভালো রুচির অধিকার করে দিক, আমিন। মেয়েটি আবার বলল, এই মেয়ে কি বললে, আমাদের রুচি খারাপ? সাবধানে কথা বলবে বলে দিলাম, তোমার স্যারকে ভালো নাই লাগতে পারে, কিন্তু স্যার আমাদের সবার ক্রাশ, স্যারকে নিয়ে একটা বাজে কথা বললে ছেড়ে দিব না বলে দিলাম। আরেক মেয়ে বলল, আরে দেখ না, স্যার আসার পর থেকে শাস্তি পেয়ে যাচ্ছে, তাও লজ্জা নেই বুঝলি, কেমন আমাদের সাথে তর্ক করেই যাচ্ছে। তাহলে কি তোমাদের চুম্মা দিব? ময়নারা, আমি তোমাদের খাইও না পড়িও না, তোমাদের কথা আমার চুপচাপ শুনতে হবে কেন? তাও তোমরা আমাকে কার জন্য কথা শোনাচ্ছ? ওই ছাগলের মতো দেখতে হনুমানের জন্য। তখন মেধা বলল, শখ তুই স্যারকে এত বকা দিস,
যদি স্যারের কানে যায় তাহলে তুই শেষ। ওনার কানে গেলে আমার কচ্ছু হবে, আমি ভয় পাই নাকি? হুম, উনি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে, আমি শখ কাউকে ভয় পাই না। তখন স্নেহা বলল, স্যার আসছে। আল্লাহ বাঁচাও, বিশ্বাস করেন স্যার, আমি কিছু বলি নাই, কিছু করিও নাই, এরা সবাই মিলে আমার সাথে ঝগড়া করছে, আমি খুব ভালো মেয়ে, আপনার কি মনে হয় আমার মতো মাসুম বাচ্চা কাউকে কিছু বলতে পারে বলুন। চোখ বন্ধ করে একদমই কথাগুলো বলে ফেললো শখ। আয়ান কোনো প্রতিক্রিয়া না করে ভুলে কলম রেখে গিয়েছিল, সেটাই নিতে এসেছিল। শখের একটা কথাও শুনতে পায়নি সে, শখের দিকে একবার তাকিয়ে গটগট করে চলে গেল। শখ যেন হাফ ছেড়ে বাঁচল। কি রে, তুই নাকি ভয় পাস না? এখন তো ভয়ে ভেজা বিড়ালের মতো ম্যাও ম্যাও করলি। তোদের মতো বান্ধবী থাকলে শত্রুর কি দরকার বল? মেধা বলল, কি তুই আমাদের শত্রু বললি? যা, তোকে আমরা সাহায্য করব না, আমরা যখন কেউ হই না তোর। এমনিতেও তোদের কিছু করতে হবে না, আজ আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব এখন, পাটা কেমন জানি অবশ হয়ে আসছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই বলে শখ চলে গেল। তখন আয়েশা বলল, তোর এভাবে বলাটা ঠিক হয়নি, দেখ ও কষ্ট পেয়ে চলে গেল, সত্যি ওর পায়ের অবস্থা ভালো না, পুরো 40 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা তুই কম কিছু মনে করিস নাকি? আমি নিশ্চিত আজও জ্বর আসবে, কালও কলেজেও আসতে পারবে না, তুই থাক, দেখি আমি ওর সাথে যাই। আয়েশা দৌড়ে শখের কাছে আসলো। শখের পায়ে ব্যথা শুরু হওয়ার কারণে হাঁটার সমস্যা হচ্ছে, শখ পড়ে যেতে লাগলে আয়েশা এসে ধরে ফেললে। আমার সাথে কারোর যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারি, আমার কাউকে দরকার নেই। আয়েশা বলল, বাবু রাগ হয়েছে বুঝি, এত কথা না বলে চল তোকে তাড়াতাড়ি বাসে পৌঁছে দিয়ে আসি। তারপরে শখ আর কিছু বলল না, আয়েশা শখকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে গেল। কি রে মা, কোনো সমস্যা হয়েছে তোর? তুই কি কোনোভাবে অসুস্থ নাকি? আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে। না আম্মু, এমনিতে ভালো লাগছে না, একটু খারাপ লাগছে, তাই চলে আসলাম। কি হচ্ছে আমার মেয়েটা, কি সমস্যা হচ্ছে মাকে বল, আমি কি ডক্টরকে কল করব? একবার এসে দেখেছি তো তোকে। আম্মু তুমি একটুতেই এত হাইপার হয়ে যাও কেন বলো তো, আমার কিছু হয়নি, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। তুই সত্যি বলছিস তো? আমি যে কেন এত হাইপার হই তুই বুঝবি না, যেদিন তুই মা হবি সেদিন বুঝবি। হ্যাঁ আম্মু সত্যি, ছোট থেকে তোমার এই ডায়লগ শুনে শুনে বড় হলাম গো আম্মু, আর কতবার শোনাবে। যতদিন বেঁচে আছি ততদিন বলবো, আমি মরে গেলে তো আর কেউ বলবে না। আম্মু একদম বাজে কথা বলবে না, দিলে তো মনটা খারাপ করে, বলে শখ রাগে নিজের রুমে চলে গেল। পাতলি মেয়ে একটা, খালি রাগ করে, আমি কি বোঝাতে চাই একটুও বোঝে না, একদিন ঠিক বুঝতে পারবি, সেদিন আর আমি থাকবো না। রাতে শখের গায়ে জ্বর এসে ভর করেছে, রাহেলা বেগম এসেছিলেন মেয়েকে খাবার খাওয়ার জন্য ডাকতে। মেয়েটা দুপুরে এসে ঘুমিয়েছিল সারাদিন না খাওয়া, ডাকতে এসে মেয়ের গায়ে হাত দিয়ে আটকে ওঠে। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, জ্বর আসলো কখন, একটা বার ডাকলো না আমাদের? একটু পর। কি গো, একটু উপরে আসো তো, দেখো মেয়ের গায়ে জ্বর এসে ভরে গেছে, ডক্টরকে কল করো। রাহেলা বেগমের চিৎকার শুনে আহনাফ সাহেব, মুনতাহা, ফিয়াজ সবাই উপরে চলে আসে। শখের আব্বু এসে বলল, কি হয়েছে আমার মেয়ের? সব নাটক, সবার থেকে ভালোবাসা নেওয়ার জন্য এসব করছে, আমি বুঝি না মনে করেছে, এইসব নাটক করে তোমাদের সবাইকে ভুলাতে পারে, আমাকে না, এসব নাটক অন্য কোথাও গিয়ে করতে বলো। কথাগুলো বলেই মুনতাহা চলে গেল। ফিয়াজ বলল, বেয়াদব মেয়ে কোথাকার, আব্বু আম্মু তোমরাও কি ঠিক মতো মানুষ করতে পারলে না, দিন দিন বেয়াদবের মাত্রা আরও বেড়ে যাচ্ছে, যেদিন আমার হাতে ও পড়বে ওই দিন ও শেষ, বড়দের সামনে কী করে কথা বলতে হয় জানে না। বাবা এখন রাগ করার সময় না, আগে মেয়েটাকে দেখো। রাহেলা বেগম শখে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল, সারা রাত জেগে শখের সেবা করল। পরের দিন সকালবেলা আর কলেজে যেতে দিল না শখকে, এখন আর জ্বর নেই। আম্মু তুমি কেন কাল সারা রাত জেগেছিলে, তুমি জানো না রাত জাগলে মানুষ অসুস্থ হয়ে যায়। আমার মেয়েটা যে কাল অসুস্থ হয়ে গিয়েছিল, আমি কি আরামে ঘুমাবো? আমার পাশে তো ঘুমোতে পারতে। তুই বুঝবি না, যেদিন মা হবি সেদিন বুঝবি, সন্তানের কিছু হলে মা কখনো শান্ত থাকতে পারে না। শুরু হয়ে গেল তোমার উল্টাপাল্টা বকবকানি, যাও তুমি গিয়ে ঘুমাও, আমি আজ রান্না করছি। দেখি জ্বর কমেছে নাকি, আর তুই করবি রান্না? ডিম ভাজতে গিয়ে গলা পুড়িয়ে ফেলে এই মেয়ে নাকি রান্না করবে?
তোমার আমাকে কি মনে হয় আম্মু, পারবো আমি? শুধু শুধু আমাদের দুপুরের খাবার নষ্ট করিস না, বুঝলি? কামাই তো করিস না, আমার বাবার টাকায় বসে বসে খাস, কিছু একটা কর। আর কতদিন এভাবে আমার বাবার টাকা ধ্বংস করবি বল? আপু তুমি এভাবে বলছো কেন? বাবা কি তোমার একার নাকি আমারও বাবা? আর আমি কি একা একা বসে বসে খাই নাকি? তুমিও তো বসে বসে খাও, বড় মেয়ে হিসেবে তোমার দায়িত্ব আগে। আমি তো করবই, আমার সাথে তোমারও দায়িত্ব আছে, মনে রেখো। বেয়াদব মেয়ে, বড় বোনের মুখে মুখে কথা বলিস? দেবো এক থাপ্পড়, সব দাঁত ফেলে দেবো, বেয়াদব মেয়ে কোথাকার। আপু তুমি আমার সাথে সব সময় এমন করো কেন বলো তো? আমি কি দোষ করেছি যে তুমি আমাকে সব সময় অপমান করো, দেখতে পারো না? আমার তো এখন মনে সন্দেহ হয় তুমি আদৌ আমার নিজের বোন তো। তুই তোকে দেখতে পারার মতো কি কাজ করেছিস, সব সময় বেয়াদবের মতো মুখে মুখে কথা বলিস? আপুরটা বিনে হলে বাঁচি। মুনতাহা, ছোট বোনের সাথে এটা কেমন ব্যবহার? ও আমার কিসের ছোট বোন, ওর মতো বেয়াদব মেয়েকে আমি ছোট বোন হিসেবে মানি না। বলেই চলে গেল মুনতাহা, শখ দাঁড়িয়ে কান্না করছিল। রাহেলা বেগম শখের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা। আম্মু আপু আমাকে কেন দেখতে পারে না? আমি কি করেছি যার জন্য আপু আমাকে সহ্য করতে পারে না? মন খারাপ করিস না মা, দেখবি একদিন মুনতাহা ঠিক ওর ভুল বুঝতে পারবে আর তোকে অনেক অনেক ভালোবাসবে। কবে আসবে সেই দিন, আর কত অপেক্ষা করব সেই দিনটার জন্য? শখের আম্মু বলল, আর কাঁদিস না তো, চল আজ তোকে আমি রান্না করা শেখাবো। শখ এবার চোখের পানি মুছে কিছুটা খুশি হয়ে বলল, সত্যি আম্মু? হ্যাঁ সত্যি, এবার চল আমার সাথে। তারপর শখ তার মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। পরের দিন সকালবেলা শখ আগে ভাগেই রেডি হয়ে নিল, যাতে কলেজে পৌঁছাতে দেরি না হয়। শখে এত সকাল সকাল নিচে নামতে দেখে শখের আম্মু বলে উঠল, আচ্ছা আমি কি ভুল দেখছি নাকি, সূর্য আজ কোন দিকে উঠেছে? আমার ঘুম পাগলি মেয়েটা আজ এত সকাল সকাল উঠে পড়ল। দেখো তোমার মেয়ে কিছু করছে নাকি, আজকাল তো দেখি সকালে উঠে কলেজে যায়। যে মেয়ে এত ঘুমায় ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে মেয়ে নিজে ঘুম থেকে উঠে। আমার মনে হয় ও নিশ্চিত প্রেম করছে। শখ বলল, আম্মু আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের কলেজে নতুন টিচার এসেছে, খুব রাগী, দেরি হলে ক্লাসরুমে প্রবেশ করতে দেয় না, তার জন্য আগে যাই, আর কিছু না। দেখলি তো, তুই শুধু শুধু আমার মেয়েটাকে ভুল বুঝছিস, আমার মেয়ে প্রেম করার মতো মেয়েই না, যদিও বা করতো তোকে না বললেও আমাকে নিশ্চয়ই বলতো, তাই না জেনে শুনে আমার মেয়ের নামে বাজে কথা বলবি না। সারাদিন খালি আমার মেয়ে আমার মেয়ে, ও কি একাই তোমার মেয়ে, আমি তোমার কেউ না, তুমি এমন ভাব করো যেন তুমি আমার সৎ মা। মুনতাহা এসব কি বলছিস তুই? ঠিকই বলেছি, আমার তো মনে হয় আদৌ তুমি আমার নিজের মতো, আমার সন্দেহ হয়। আপু তুমি আম্মুর সাথে এমন ব্যবহার করছো কেন? ভালো কথা বললেও তুমি সেটা খারাপ ভাবে নাও, একটু ভালোভাবে নিলেই তো আর সমস্যা হয় না। এই মেয়ে তুই চুপ থাক, এখন আমি কি করব না করব তোকে বলে তোর অনুমতি নিয়ে আমার করতে হবে নাকি? যত সব আম্মু আমি আসছি। বলে মুনতাহার কথার কোনো উত্তর না দিয়ে না খেয়ে চলে গেল শখ। সে জানে এখানে কথা বললে কথা বাড়বে বই কি কমবে না। শখ কলেজে পৌঁছে ক্লাসরুমে আসতে দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। কি রে কি হয়েছে, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আর বলিস না সোনা, কি হয়েছে জানিস? কি হয়েছে? মেধা বলল, তুই কাল কলেজে আসিসনি তাই স্যার তোর কথা জানতে চেয়েছিল, তারপর থেকে সবাই তোকে খুব করে হিংসা করছে, দেখতে পারছে না। আচ্ছা এখন বুঝলাম সবাই কেন আমার দিকে অমন করে তাকিয়েছিল। আরে ভাই আমি অসুস্থ ছিলাম তাই আসিনি, আর স্যার স্টুডেন্টের কথা জানতে চাইতেই পারে, তাই বলে এমন করা লাগবে? আমিও তাই বলি। এটা ক্লাসরুম, গল্প করা জায়গা না, গল্প করার জন্য বাহিরে মাঠ আছে, যাও গিয়ে বসে গল্প করো। ওরা গল্প করছিল, আয়ান যে কখন এসে ওদের পেছনে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়ালই ছিল না। সরি স্যার আর হবে না, আসলে আমরা বুঝতে পারিনি আপনি কখন আসলেন। সেই কৈফিও তোমাকে দিতে হবে নাকি? আমার ক্লাসের সময় যখন থেকে শুরু আমি নিশ্চয়ই তার আগে বা পরে আসব না। সরি স্যার আর হবে না, আমাদের সময়ের দিকে খেয়াল রাখা উচিত ছিল। চুপচাপ গিয়ে বসো, আমার ক্লাসের সময় নষ্ট হচ্ছে, আর যদি গল্প করতে চাও তাহলে বেরিয়ে যেতে পারো। বলে আয়ান ক্লাস শুরু করলো, চার বান্ধবী মিলে চুপচাপ বসে ক্লাস করলো। মাঠে গোল হয়ে বসে আছে শখ ও তার দল। শালা পজ্জাত বেটা আমাকে পেয়েছে নাকি? এমন কোনো দিন নেই যে আমাকে অপমান করতে ছাড়ে না, আজ মজা দেখাবো। সবকিছু রেডি তো? সবকিছু রেডি, এবার তুই রেডি হ।
বোন, আর একবার ভেবে দেখ, আমার খুব ভয় লাগছে, যদি ধরা পড়ে যায় তাহলে আমরা সবাই শেষ। দেখ বোন, শেষে এসে সব কিছু এলোমেলো করে দিস না, তোরা থাম, আমি কাজটা করে আসি। শোক চুপি চুপি আয়নের রুমে গিয়ে কিছু একটা করে চলে আসলো। তোর সাহস আছে বলতে হবে, বাকি কাজটা কখন করবি? শালা বজ্জাতদাটার ক্লাস শেষ, এক্ষুনি বের হবে। দেখি সর আমাকে গাছের সাথে দড়ি বাঁধতে দে। তারপর শোক গাছের সাথে দড়ি বেঁধে নিল। আয়ান যাচ্ছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, কেউ কেউ মুখ টিপে হাসছে। আয়ান ভ্রুকুসকে আর চোখে সবার দিকে তাকাচ্ছে। হলোটা কি, সবাই ওর দিকে এমন করে তাকিয়ে আছে কেন? আয়ান দাঁড়িয়ে একটা ছেলেকে কিছু বলতে যাবে, ছেলেটা আয়ানের হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে চলে গেল। আজব ব্যাপার, আমাকে টাকা দিল কেন? আমি জোকার নাকি? সবাই আমার দিকে তাকিয়ে আছে, আবার টাকাও দিচ্ছে। এই শোনো, ছেলেটি দাঁড়িয়ে বলল, জি স্যার বলুন। আচ্ছা, আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে? ছেলেটি বলল, না স্যার, এমন কথা বলছেন কেন? তাহলে সবাই আমাকে দেখে হাসছে কেন? একটা ছেলে আমাকে টাকা দিয়ে গেল, মনে হয় আমি ফকির, ওর থেকে ভিক্ষা চেয়েছি তাই আমাকে দান করে গেল। অনেকটা রেগে বলল আয়ান। এবার ছেলেটা আয়ানকে বেশ ভালোভাবে দেখে ছেলেটাও হাসা শুরু করলো। কি হলো, তুমি হাসছো কেন? স্যার হাসবো না, আপনি যদি এভাবে পিঠে এসব লিখে ঘুরে বেড়ান তাহলে শুধু আমি না সবাই হাসবে। মানে তুমি কি বলতে চাইছো? ওয়েট স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। বলে ছেলেটি আয়ানের পিঠ থেকে একটি কাগজ এনে দিল। কাগজটি দেখে আয়ানের মাথায় আগুন ধরে গেল। কে করেছে এই কাজ? স্যার আমি জানি না, আপনার পিঠে থাকা কাগজের লেখা দেখে সবাই হাসছে। কি লেখা মাইরি, রাম গরুর ছানা, হাসতে তাদের মানা, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, যে যা পারেন দয়া করে সাহায্য করে যান কিছু। বলে ছেলেটা হাসা শুরু করলো। শাট আপ, আমাকে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? আমি যদি জানতে পারি কে এই কাজ করেছে, তার কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে সে নিজেও জানে না। স্যারদের সাথে বেয়াদবি করার স্বাদ মিটিয়ে দিতাম, আমি তো খুঁজে বের করবই কে এই কাজ করেছে। বলে আয়ান রাগে গজগজ করতে করতে চলে যেতে লাগলো। একটু দূরে আসতেই উপর থেকে আয়ানের মাথায় কিছু একটা পড়লো। আয়ান চোখ মেলে তাকাতেই পারছে না, কি বাজে গন্ধ! এবার আয়ানের রাগ চরম পর্যায়ে উঠে গেল। আমার মাথায় গোবর পানি কে ফেললো? আমি জানতে চাইছি কে ফেললো। স্যার আমরা কেউ কিছু করিনি, কে করেছে আমরা জানিও না, দেখিও নি। আমি তো খুঁজে বের করবই, কালের শাস্তি ওরা পাবেই। আমি যে কতটা খারাপ হতে পারি ওরা নিজেও জানে না, নিজেদের খুব চালাক মনে করে তাই না? কথাটি বলে আয়ান চলে গেল। শালা বজ্জাত ব্যাটা ঠিক হয়েছে, বেশ হয়েছে, এখন কেমন লাগে? সারা দিন বকাঝকা করে আমাকে, এবার বুঝুক শখ কি জিনিস, আর কোনোদিন শখের সাথে লাগতে আসবে? শখ মনে হয় আমরা শেষ, স্যার আমাদের ধরে ফেলেছে মনে হয়, দেখলি না স্যার শেষে কি বলে গেল? আমার মনে হয় আর পড়াশোনা করা হবে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়েও দেবে রে। তাড়াতাড়ি মর তাহলে, চলে শাগেতে পারবো রে, এমনিতে অনেক ক্ষুধা লাগছে, চল কিছু খাওয়াবি। চল তোকে বিষ কিনে দিই, তুই বিষ খা, তাও চুপ করে থাক, আশা করি বিষ খেলে তোর আর কিছু খেতে ইচ্ছে করবে না। দেখলি তো শ্যাম কি বললো? ঠিকই বলেছে, বিষ খেলে আর তোর ক্ষুধা লাগবে না, তোর বাবা মায়ের ভাত বেঁচে যাবে। বলে সবাই হেসে উঠল। আমি যদি মরে যাই তাহলে তোদের ঠিক মনে পড়বে, ছেলেটা খেতে চেয়েছিল, খাওয়ালাম না, তাই বলছি আফসোস করার থেকে বেঁচে আসি, আমাকে খাইয়ে দে। তুই মরে গেলে যে আমরা সবাই খেতে পারবো, তুই তো একা খাবি, আর তুই মরে গেলে আমরা সবাই খেতে পারবো। এখন বল, তুই তোর একার কথা ভাববি নাকি আমাদের সবার কথা ভাববি? তোর এত খারাপ, আমি মরে গেলে আব্বা আমাকে বলবো তোদের জন্য দাওয়াত না দেয়, আমি মরলে তোদেরকে মেরে মরবো। কচু, কি শুরু করলি, চল বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, দেরি হলে বাসায় বকা খেতে হবে আবার। সবাই মিলে বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা সবাই কলেজে ক্লাসরুমে বসে আছে। আয়ান ক্লাসে প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। আয়ান এবার সবাইকে বসতে বললে সবাই বসে পড়ল। আয়ান আজকে প্রচণ্ড রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। ক্লাস শেষ করেই এক এক করে নাম বলতে শুরু করল। কাব্য, সিয়াম, আমান, মেধা, আয়েশা, স্নেহা, শখ, সবাই আমার কেবিনে চলে আসো। চোখ গরম করে বলে চলে গেল। আয়ানের কথায় সবাই উঠে দাঁড়ালো। তারপরে সবাই একজন আরেকজনের মুখে চাওয়াচাওয়ি করছিল। আমি তোকে বলেছিলাম শখ স্যার সব কিছু ধরে ফেলেছে, আজ আমরা শেষ, আমাদেরকে কলেজ থেকে বের করে দেবে, আমাকে তো বাসা থেকেও বের করে দেবে, এখন আমার কি হবে?
শুরু হয়ে গেল তোর নাটক, কিছু হবে না, চল তো, স্যার মনে হয় কোনো কারণে ডেকেছে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। মেধা বলল, আমি কিছু জানি না, আমাদের কিছু বললে আমরা বলে দেব, তুই সবকিছু করেছিস। আচ্ছা বাবা, তোরা তাই বলিস, আমি চাই না আমার জন্য তোদের কোনো সমস্যা হোক, চল এবার যাই। স্নেহা বলল, সবে আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে দেখ, ওই সব দেখে আমাদের কোনো কাজ নেই, চল। বলে সবাই চলে গেল। সবাই আয়নার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে, সবাই খুব ভয় পাচ্ছে। শক প্রথমে সাহস দেখালেও এখন মনে মনে সেও খুব ভয় পাচ্ছে। শক কিছুটা সাহস নিয়ে বলল, আসতে পারি স্যার? এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। স্যার আমাদের ডেকেছেন কেন? আয়ান তার ল্যাপটপ সামনের দিকে ঘুরিয়ে দিল, ভিডিও দেখে সবার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আয়ান রাগী দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে, সবাই একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের সবার বাবা মায়ের নাম্বার দাও। সরি স্যার, আমাদের ফুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন, আপনাকে কথা দিচ্ছি এমন ফুল কোনোদিন করব না, প্লিজ বাসে জানাবেন না, তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। আমি তোমাদের থেকে নাম্বার চেয়েছি, কোনো অজুহাত শুনতে চাইনি, তাড়াতাড়ি তোমাদের বাবা মায়ের নাম্বার দাও, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। শক বাদে এবার সবাই কান্না করতে করতে আয়নার পা ধরে বলল, স্যার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন, আর কোনো দিন এমন ভুল করব না, যদি করি তাহলে আমাদের কলেজ থেকে বের করে দিন। আয়ন কিছু একটা ভেবে বলল, বেশ আমি তোমাদের মাফ করব, আর যে ভুল করে পরে সে যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাদের একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। আর এত খুশি হওয়ার কিছু নেই, ভুল যখন করেছো শাস্তি তোমাদের পেতেই হবে, এখন যদি তোমাদের শাস্তি না দিয়ে মাফ করে দেই তাহলে নেক্সট টাইম আবার এমন ভুল করবে। প্লিজ স্যার বাসে বলবেন না, এটা বাদে আপনি যা শাস্তি দিবেন আপনার মাথা পেতে নেব। তুমি আমার স্যার নাকি আমি তোমাদের স্যার? আমি তোমাদের কি শাস্তি দেব তা এখন তোমাদের থেকে জেনে দিতে হবে। সরি স্যার। আয়ন একটা ব্যাগ নিয়ে আসলো আর সবার উদ্দেশ্যে বলল, সবাই হাত পাতো। আয়নের কথার সাথে সাথে সবাই হাত পাতল। আয়ন অনেক জোরে জোরে সবার হাতে বেত দিয়ে মারল, মারা শেষে বেত হাতের সাথে চেপে ধরে রাখছিল, সবার হাত লাল হয়ে গেছে, বেত হাতে চেপে ধরে রাখার জন্য হাত খুব জ্বলছিল। আশা করি এরপরে কোনো স্যারের সাথে বেয়াদবি করার আগে মনে থাকবে তোমাদের। স্যার আমরা এমন কাজ আর কখনো করব না। কান ধরো সবাই, 10 বার কান ধরে উঠবস করবে আর কথাগুলো বলবে। এ না, হ্যাঁ নাও শুরু করো, আর যদি ইচ্ছে না থাকে তাহলে আমি অন্য রাস্তা দেখতে পারি। না না স্যার আমরা বসছি। সবাই কান ধরে উঠবস করছে আর কথাগুলো বলছে। হঠাৎ করে আয়নার চোখ গেল শখের দিকে, রাগে চোখ লাল হয়ে গেছে, রাগে গস গস করতে করতে বলল, এই মেয়ে তোমাকে গিয়ে আলাদা করে ইনভাইটেশন করতে হবে। স্যার আসলে আমার পায়ে খুব ব্যথা, তার জন্য উঠবস করতে পারছি না। আয়ন ভ্রুকুসকে তাকালো শখের দিকে, এতক্ষণ তো ঠিকই ছিল, উঠবস করার কথা বলতেই পায়ে ব্যথা শুরু হলো। স্নেহা বলল, স্যার আমাদের হয়ে গেছে, এবার কি আমরা যেতে পারি? ওর নাম কি? শোকে দেখিয়ে দিয়ে বলল, আর এটা বলো তোমরা আমার সাথে এই কাজ যে করলে এই বুদ্ধিটা কার? এবার সবাই চুপ হয়ে গেল। আয়ন রেগে আবার বলল, তোমাদের আমাকে কি মনে হয়? আমি তোমাদের ফ্রেন্ড, মজা করছি তোমাদের সাথে, আমি বলেছি না এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। কিছুটা ধমক দিয়ে বলল, সবাই ভয় পেয়ে কেঁপে উঠল। মেধা ভয়ে কান্না করে বলে দিল যে তারা শখের কথায় এই কাজগুলো করেছে, শক্ত ভয়ে শেষ, এখন কি হবে তার, কে বাঁচাবে তাকে। বেশ ঠিক আছে, শখ বাদে তোমরা সবাই চলে যাও। সবাই খুশিতে গদগদ হয়ে চলে গেল, কিন্তু শখের জন্য খারাপ লাগছে। মেধা কি করে পারলো শখের নাম বলে দিতে? তুই এটা কি করলি, শখের নামটা কেন বলে দিলি? শখ আমাদের জন্য কি করে নাই, তুই এটা কোন ফ্রেন্ডের পরিচয় দিলি? আমি মানছি মেধা তুই খুব সহজ সরল, স্যারকে খুব ভয় পাস, তাই বলে তুই ফ্রেন্ডকে এভাবে বিপদের দিকে ঠেলে দিবি? এখন যা হবার তা হয়ে গেছে, এখন স্যার না জানি শখকে কত শাস্তি দেবে আল্লাহই মালুম। শখ আসলে ভালো জানতে পারবো, চল সবাই ওর জন্য অপেক্ষা করি। বলে সবাই বাহিরে শখের জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে আয়ন রাগী দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে, শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আয়ন শখের দিকে এগোতে এগোতে বলল, আমাকে তোমার কি মনে হয়, আমি কি তোমার ফ্রেন্ড, তাই আমার সাথে যখন যেভাবে ইচ্ছে সেভাবে মজা করবে? অনেকটা শান্ত হয়ে বলল আয়ন। শখ আয়নকে এমন শান্ত হতে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল,
ঝড়ের পূর্বে যেমন সব কিছু শান্ত হয়ে যায়, তাহলে আইনের এই শান্ত হওয়াটা কি ঝড়ের আগের পূর্বাভাস? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন ভুল কোনো দিন করবো না। মাথায় আনো তো দূর, মুখেও আনবো না। আমাকে মাফ করে দিন। কাঁপা কাঁপা গলায় বলল শখ। আয়ন এবার রেগে শখের দুই হাত দেওয়ালে চেপে ধরল। আয়ন সামনে এগোচ্ছিল, তা দেখে শখ ভয়ে পেছোতে পেছোতে কখন যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেদিকে খেয়ালিনি তার। আমি তোমার ফ্রেন্ড হই নাকি, তোমার কাছে কোনো রিলেটিভ হই যে তুমি আমার সাথে এমন ফালতু মজা করবে? শখ, আমি তোমার স্যার হই। স্যারদের কীভাবে সম্মান করতে হয় তুমি জানো না? তোমাকে কেউ শেখায়নি? এত বছর পড়াশোনা করে কী শিখেছ? আয়নে বা শখের এতটা কাছে চলে আসায় শখ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আয়নের গরম নিঃশ্বাস শখ অনুভব করছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে শখের, কিন্তু প্রকাশ করতে পারছে না। এদিকে আয়ান শখের হাত এত জোরে চেপে ধরায় ব্যথা সহ্য করতে না পেরে ফুপে কান্না করে দিল। এবার আয়নের হুঁশ আসলো। রাগের মাথা কি করে বসলো সে! এবার আরও রাগ লাগছে শখের কান্না দেখে। এবার চিৎকার করে বলে উঠল, আমার চোখের সামনে থেকে সরে যাও। একে তো অপরাধ করেছ, তার উপরে আমার কথা অমান্য করেছ, এখন আবার কান্না করছ। আমার মুখের সামনে থেকে সরে যাও শখ। আপাতত আমি তোমার মুখটা দেখতে চাচ্ছি না। আমার রাগ উঠে গেলে আমি তোমাকে কি করব নিজেও জানি না। বলেই টেবিলে নিজের হাতে আঘাত করল। শখ আর এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে বেরিয়ে আসলো। ওরা সবাই শখের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শখকে কান্না করতে দেখে সবাই অবাক। কোনো কথা না বলে শখ দৌড়ে চলে আসলো। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে সুজা নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। এক সময় কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ল। বিকেল চারটায় বাবার ডাকে ঘুম ভাঙল শখের। শখ মামনি, আর কত ঘুমায় মা, সারাদিন না খেয়ে আছিস। এখন ওঠ মা, সন্ধ্যা ছটা থেকে তোদের নতুন টিচার আসবে পড়াতে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে। শখ বাবার কথা মতো উঠে সাবান নিয়ে নিচে এসে খেতে বসল। কি রে মা, তোর কি শরীর খারাপ নাকি, সেই দুপুরে এসে না খেয়ে ঘুমিয়েছিস? না আম্মু, সকাল সকাল উঠেছিলাম তো, তাই ঘুম হয়নি, তাই এখন ঘুমিয়ে শোধ নিলাম আর কি। শখের কথা শুনে শখের আম্মু হেসে দিল। পাগলি মেয়ে একটা, পুরোই ঘুম পাগলি হয়েছিস, ঠিক তোর মায়ের। মায়ের মানে আম্মু? রাহেলা বেগম আমতামত করে বলল। না মানে আমার মতো, আগে আমি ঠিক তোর মতো ছিলাম, খুব ঘুমাতাম, কেউ আমাকে মেরেও তুলতে পারতো না। সত্যি রে মা, এখন চা রেডি হয়ে নে, তোদের নতুন টিচার আসবে। অনেক খুঁজে একটা ভালো টিচার পেয়েছি। আগের টিচারটা বদলি হয়ে যাওয়াতে অনেক ক্ষতি হয়ে গেছে তোদের, আর পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না। রেডি হয়ে বই নিয়ে বোনের রুমে আয়। শখ বলল, কিন্তু আম্মু, আপু যদি রাগ করে? আপু তো আমাকে দেখতেই পারে না, আমি আপুর রুমে গেলে আবার সমস্যা তৈরি করবে। না রে মা, কিচ্ছু বলবে না, তোর বাবা আগেই কথা বলে রেখেছে। সত্যি আম্মু, তাহলে খুব ভালো হবে, আমি আর আপু একসাথে পড়াশোনা করব। হ্যাঁ, এখন চা বই নিয়ে বোনের রুমে যা। স্যার আসতে না দেখে মনতাহার রুমে বই রেখে শখ চিপস খাচ্ছিল আর টিভিতে কার্টুন দেখছিল। একা একা ভালো লাগছিল না। মনতাহাও ওর সাথে ভালো করে কথা বলে না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। শখ ভাবলো হয়তো স্যার এসেছে। দৌড়ে দরজা খুলে দিয়ে সামনে তাকাতেই 100 ভোল্টেজের শখ খেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, দু চোখ ডলা দিয়ে নিল। সে তো ভুল দেখছে না, এটা তো সত্যি আয়ান স্যার। উনি এখানে কেন ভেবেই অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল শখ। কিন্তু আয়ান অবাক হলো না, শখের বাবার থেকে জেনে বুঝতে পারছিল আয়ান। কিন্তু আয়ানের জানা মতে শখের বাবার তো একটাই মেয়ে ছিল। শখ আসলো কোথা থেকে? হয়তো পরে হয়েছে, সে সব ভেবে কাজ নেই, যে কাজ করতে এসেছি সে কাজ করে চলে যাব। আমাকে কি ভেতরে আসতে দিবে নাকি বাহিরে দাঁড় করিয়ে রাখবে? না মানে স্যার, আপনি এখানে? তোমাদের পড়াতে এসেছি। আমি যতদূর জানি আপনি কাউকে বাসায় গিয়ে পড়ান না। আমি দেখেছি, আর ও আসবে না, পেছন থেকে বলল শখের বাবা। আয়ন শখের বাবাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার আসতে কোনো সমস্যা হয় না তো বাবা? তোমাকে অসংখ্য ধন্যবাদ এই গরিবের ঘরে পড়াতে আসার জন্য। আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আপনি কি যে বলেন না, আপনি আমার স্যার, আমার গুরুজন, আপনাকে আমি অনেক সম্মান করি, আপনি ছিলেন আমার প্রিয় শিক্ষক, আর আপনি ডাকবেন আমি আসবো না, এটা কোনো দিন হয়? আপনি বললে আমি নিজের জীবনও দিয়ে দিতে রাজি স্যার। সোনার টুকরো ছেলে আমার, জানিস তো শখ মা, আয়ান আমার স্টুডেন্ট ছিল, ক্লাসে ফার্স্ট বয় ছিল, ও সবসময় ক্লাস টপার ছিল,
আর অনেক ভালো ছিল। আমি যা বলতাম আমার সব কথা শুনত। ওর ব্যবহার ছিল অনেক সুন্দর, যা আমাকে খুবই মুগ্ধ করেছিল। সেজন্য আমি ওকে খুব ভালোবাসতাম, আমার প্রিয় ছাত্র ছিল। শোক বলল, ও আচ্ছা, তার মানে আয়ান স্যার বাবার ছাত্র ছিল। বাবা তোমার ছাত্র তোমার মতোই হয়েছে, বদমেজাজি, ভিড়ভিড় করে বলল শোক। কিছু বলবি রে মা? না বাবা, কিছু বলি নাই। আয়ান আসো বাবা, ভেতরে আসো। সবাই মিলে ভেতরে আসলো। কিছু গল্প করে আয়ান মুনতাহার রুমে গেল। স্যারকে দেখে মুনতাহা সালাম দিল। আয়ান মুনতাহা আর শোককে পড়ানো শুরু করলো। শোক পড়া বাদ দিয়ে খালি বারবার আর চোখে আয়ানের দিকে তাকাচ্ছে। একটু পরে শোকের আম্মু এসে শোককে ডেকে নিয়ে গেল। পড়াশোনার ক্ষতি হবে বলে আয়ান মানা করেছে, উনি শুনেননি, শোককে নিয়ে চলে গেল। ছেলেটা কতদিন পরে আসলো, কিছু নাস্তা পানি না করালে হয়? এসব কথা বলে শোকের আম্মু নাস্তা তৈরি করে শোকের হাতে দিয়ে বলল, যা নিয়ে যা। শোক বাধ্য মেয়ের মতো নাস্তা নিয়ে মুনতাহার রুমে গেল। শোক যখনই নাস্তার ট্রেটি টেবিলে রাখছিল তখনই আয়ানের চোখ যায় শোকের হাতের দিকে। ফর্সা হাতে ওর পাঁচাঙুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে, লাল হয়ে আছে দুই হাত। আয়ান কি দেখছে তা কৌতূহলবশত দেখার জন্য আয়ানের চোখ লক্ষ্য করে শোক দেখল আয়ান ওর হাতের দিকেই তাকিয়ে আছে। তা দেখে শোক তাড়াতাড়ি করে নিজের হাত ওনার ভেতরে লুকালো। মুনতাহা আর শোক বসে লিখছে, পাশে বসে আছে আয়ান। শোকের যে লিখতে কষ্ট হচ্ছে আয়ান ভালো করেই বুঝতে পারছে। এবার শোক খাতাটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার নিন, হয়ে গেছে আমার। আয়ান অবাক হয়ে শোকের দিকে তাকিয়ে আছে, এত জটিল একটা অঙ্ক এত তাড়াতাড়ি করে ফেলল। আয়ান বেশ খুশি হলো, মেয়েটা মনে হয় খুব ভালো ছাত্রী। খুব আগ্রহ নিয়ে বলল, কই দেখি দাও তো কেমন লিখলে। তারপর শোক খাতাটা আয়ানের দিকে এগিয়ে দিল। খুশি হয়ে খাতাটা নিলেও এখন রাগে আয়ানের চোখ লাল হয়ে গেছে। এগুলো কি শোক? শোক কিছুটা ভয় পেয়ে যায়। অঙ্ক করেছি স্যার। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এগুলো কি করেছো? আর তোমার হাতের লেখার এই অবস্থা কেন? হাতের লেখার যদি এই অবস্থা হয় তাহলে তো পরীক্ষায় ভালো নাম্বার পাবে না। তোমার এই কাকের ঠ্যাঙের মতো লেখার জন্য কিছু নাম্বার কেটে দিবে। স্যার আপনি এটা বলতে পারলেন আমি কত সুন্দর করে অঙ্কটা করে দিলাম, আপনার তো আমাকে নোবেল দেওয়া উচিত। হ্যাঁ, নোবেল তো অবশ্যই দিব, নাও হাত পাতো। কি কি কি, কিন্তু কেন স্যার? তোমাকে নোবেল দিব। স্যারের কথা তো আর অমান্য করা যায় না, তাই নিরুপায় হয়ে হাত পাতল শোক। আয়ান স্কেল দিয়ে শোকের দুই হাতে মারল, শোক ব্যথায় হাত ছড়িয়ে নিল। পেয়েছো নোবেল? শোক তখন কাঁদো কাঁদো হয়ে ইনোসেন্ট ফেস করে বলল, না স্যার লাগবে না, এমনিতেই নোবেলটা অনেক সুন্দর ছিল, আমার সারা জীবন মনে থাকবে। শালা পচ্চাত, আমার বাসায় এসে আমাকেই মারিস, তোকে দেখে নিব আমি। তা না হলে আমার নামও শোক না। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার পড়াশোনায় মন দাও, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুমি কিন্তু ভালো করেই জানো। স্যার জানেন আমি না পদার্থ বিজ্ঞানে 4 বার ফেল করেছি। আয়ান শোকের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল, ফেল করেছে 4 বার, আবার গর্ব করে বলছে। আয়ান রাগি চোখ নিয়ে তাকাতেই শোক ভয়ে আর কোনো কথা না বলে পড়াশোনায় মন দিল। এভাবে কাটছিল শোক ও আয়ানের জীবন। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, এভাবে ঝগড়া রাগ খুনসুটি দিয়ে দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছিল। আয়ান ঠিক প্রতিদিনের মতোই আজকেও ওদেরকে পড়াতে এসেছে। আপু তোমার একটা কলম দেবে গো, আমার কলমের কালি শেষ হয়ে গেছে, উপরে যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না, নাকি আমার এই কলমের প্রতি তোর লোভ জেগেছে? জানিস তোকে কলমটা দিলে আর ফেরত নিব না, সেজন্য কৌশলই নিতে চাইছিস। এসব তুমি কি বলছো আপু, এমনিতেই তোমার কলমটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ, অনেক খুঁজেও পাইনি। তুমি কোথা থেকে কিনেছো আপু? আমি তোমাকে টাকা দিব, আমাকে একটা এনে দেবে? তোর সবসময় আমার প্রতি এত হিংসা কেন রে? একে তো বাবা মাকে আমার থেকে কেড়ে নিয়েছিস, এখন আবার আমার জিনিসে নজর দিচ্ছিস। বাবা কি তোকে কলম কম কিনে দেয় নাকি রে, যে আমার কলমটাই তোকে নিতে হবে? আপু তুমি সবসময় এমন করো কেন আমার সাথে, একটু ভালো করে কথা বলতে পারো না? বেয়াদুপ মেয়ে, চুপ, একদম চুপ থাক তুই। এখন তোর থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো, আর একটা কথা বললে কষে থাপ্পড় বসিয়ে দেবো। বলে দিলাম, খুব মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস তাই না? আয়ান সবকিছু দেখছিল, এবার রেগে গিয়ে বলল, কি হচ্ছেটা কি? তোমাদের সামনে যে আমি বসে আছি তোমাদের কি সেদিকে খেয়াল আছে? বেয়াদবের মতো ঝগড়া করেই যাচ্ছ,
আর মুনতাহা, শখ না হয় ছোট, তুমি তো বড়, তোমার এটা কেমন ব্যবহার? আপনি আমার স্যার, স্যারের মতো থাকবেন, পড়াতে এসেছেন পড়িয়ে চলে যাবেন, আপনাকে পড়ার জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য না। চিৎকার শুনে শখের বাবা মা চলে আসলো। ওদের দেখে আয়ন রেগে বলল, স্যার আমি আপনার এই বেয়াদব মেয়েকে পড়াতে পারবো না, আমাকে মাফ করবেন, বলেই চলে যেতে লাগলো। হ্যাঁ হ্যাঁ যান যান, আমি আপনার মতো শিক্ষকের কাছে পড়তে চাই না, মেয়ের সাথে একসাথে পড়া আমার পক্ষে কখনো সম্ভব না, আমার সব কিছু কেড়ে নিয়ে শান্তি হয়নি, এখন এসেছে আমার জিনিস নিতে, লজ্জা করে না অন্যের জিনিস চাইতে? শখ বলল, সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার থেকে কোনো কিছু চাইবো না। তুই মরতে পারিস না, তুই মরলে আমার শান্তি, আপদ বিদে হলে বাঁচি, তুই তোর মা। মুনতাহা বলেই মুনতাহার বাবা ওর গালে থাপড় বসিয়ে দিল। তুমি যদি আরেকটা কথা বলেছ, আমার থেকে খারাপ কেউ হবে না, আমি তোমাকে ঠিকমতো মানুষ করতে পারিনি, তোমার জন্য কোথাও গিয়ে নিজের সম্মান রক্ষা করতে পারি না, কি পাপ করেছিলাম আমি যে তোমার মতো মেয়ে দিল আমাকে আল্লাহ। এখন নিজে মেয়েকে দেখতে পারে না, অথচ অন্য। মুনতাহার আম্মু, ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তা না হলে ওকে আমি কি করব নিজেও জানি না, বেয়াদব মেয়ের জন্ম দিয়েছি। আমার রুম আমি কেন যাব, সবাই আমার রুম থেকে বের হয়ে যাও, আর হ্যাঁ এই স্যার আমাকে কাল থেকে যেন পড়াতে না আসে। শখের বাবা মা সবাই চলে আসলো, মুনতাহা দরজা লাগিয়ে দিল। আয়ান বাবা, আমি আমার মেয়ে হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি, আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারিনি, আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব কি বলছেন স্যার, আপনার কোনো দোষ নেই, আপনি কেন মাপ চাইবেন, কাল থেকে আমি আর পড়াতে আসবো না স্যার, আমাকে মাফ করবেন, এমন বেয়াদব মেয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। প্লিজ বাবা এমন করো না, এখন তুমি না পারলে আমার মেয়ের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বাবা বলো, আমার শখ কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? না আঙ্কেল, শখ খুব ভালো মেয়ে, মুনতাহার মতো বেয়াদব না। তাহলে বাবা মুনতাহাকে না পড়ালে আমার শখকে তুমি পড়াবে, ওর সামনে পরীক্ষা, এখন যদি পড়াশোনা ঠিক মতো না করে তাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে, ওর বাসায় একটু পড়তে বসে না। আয়ান একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি শুধু শখকেই পড়াবো, কিন্তু যদি আপনার বড় মেয়েকে পড়ানোর কথা বলেন তাহলে আমাকে মাফ করবেন। না বাবা, তোমার আমার বড় মেয়েকে পড়াতে হবে না, আমার শখকে পড়ালেই হবে। আচ্ছা স্যার আজ তাহলে আমি আসি। তখনই শখ ব্যাগ হাতে করে নিয়ে নিচে নামলো। কিরে মা, তুই ব্যাগ নিয়ে আসলি কেন? আপু আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, আপু মনে করে আমার জন্য তোমরা ওকে ভালোবাসো না, তাই আমি চলে যাচ্ছি, তাও আপু ভালো থাকো, বলে শখ চলে গেল। একটু পরেই আবার দৌড়ে আমার কাছে আসবে, খালি একটু অপেক্ষা করো। স্যার শখ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর আপনি ওকে কিছু বলছেন না? একটু অপেক্ষা করো বাবা, তুমি নিজের চোখেই দেখতে পারবে। একটু পরে দৌড়ে শখ এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা আমাকে বাঁচাও, তিনটা কুকুর আমাকে মেরে ফেললো, প্লিজ আমাকে বাঁচাও বাবা। কেন, এখন আমি বাঁচবো না কেন? তুই না বাড়ি ছেড়ে চলে গেলি, এ সাহস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে? আমি যেতে পারবো, আমাকে একটু এগিয়ে দিয়ে এসো। কোন জায়গা পর্যন্ত এগিয়ে দিতে হবে, কুকুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলে হবে? না লাগবে না, আমি কোথাও যাব না। এবার সবাই হু হু করে হেসে উঠল। পাগলি মেয়ে আমার, আমি জানতাম তোর এত সাহস নেই, যা রুমে যা। শখ রুমে চলে গেল, আয়ান বাসায় চলে গেল। ক্লাসরুমে চুপচাপ বসে আছে শখ, এটা কেন জানি সবার সহ্য হচ্ছে না। কি হয়েছে শখ সোনা, আজ তুই এত চুপচাপ কেন? আজকে আমার মন ভালো নেই, তোদের সাথে কথা বলাই বেকার, এর থেকে ভালো রাস্তার কুকুরের সাথে কথা বলা, তাও আমার কথা চুপচাপ শুনে বসে থাকবে। কি, তুই আমাদের কুকুরের সাথে তুলনা করলি? তো কিসের সাথে করবো, আলিয়া ভাটের সাথে নাকি? এক একজন কুত্তা বিড়ালের মতো দেখতে। তুই তো শেওড়া গাছের পেতনির মতো দেখতে, আবার আমাদের বলিস? আমি যথেষ্ট সুন্দর, আমি হাজারো ছেলের রাতের ঘুম হারাম করতে পারি। কাব্য বলল, এই জন্যই বললাম তুই শেওড়া গাছের পেতনি, তাই তোকে দেখে হাজারো ছেলের রাতের ঘুম হারাম হয়ে যায়, যে ভয়ানক চেহারা, বাবারে বাবা। শখ অগ্নি দৃষ্টি নিয়ে কাব্যের দিকে তাকিয়ে কাব্য মানে মানে কেটে পড়ল। শখ যখনই কাব্যের কাছে যাবে তখনই বেল পড়ে যাওয়ায় আয়ান ক্লাসরুমে আসে, একটা মেয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। আয়ান যে কখন রুমে প্রবেশ করেছে সেদিকে কোনো খেয়ালই নেই মেয়েটির, নিজের কাজে আপন মনে ব্যস্ত। আয়ান এবার রেগে মেয়েটিকে বলল, এই যে আপনি উঠুন, উঠে দাঁড়ান। মেয়েটি বসে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে বলছেন স্যার?
জি আমি আপনাকেই বলছি, বলছি এটা পড়াশোনা করার জায়গা, কোনো বিউটি পার্লার নয়, যে আপনি ক্লাস টাইমে সাজসজ্জা করবেন, সাজার জন্য আরও অনেক জায়গা আছে। আপনার বাসা আছে, কমন রুম আছে, বাহিরে মাঠ আছে। মেয়েটি বলল, সেখানে তো আপনি নেই স্যার, আপনি তো পুরাই একটা জিনিস যাকে বলে আগুন। স্যার আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন স্যার? মেয়েটির এমন কথায় পুরো ক্লাসে হাসির রুল পড়ে গেছে। অপমানে আয়নের রাগ যেন মাথায় চড়ে বসলো, কিছুতে নিজেকে শান্ত করতে পারছে না, রেগে গিয়ে মেয়েটির গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। এখানে পড়াশোনা করতে এসেছো নাকি ফাজলামি করতে এসেছো? তোমার সাহস কি করে হয় এমন বেয়াদবি করার পুরো ক্লাসের সামনে? চেঁচিয়ে বলল কথাগুলো আয়ান। আয়নের চিৎকারে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই, মনে হয় সবাই ভোবা, কেউ কথা বলতে পারে না। এই মেয়ে বের হন, আপনি যা করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেয়েটি আর কোনো কথা না বলে ভয়ে চুপচাপ বের হয়ে গেল। কান ধরে পুরো মাঠ তুমি ঘুরবে আর বলবে স্যারের সাথে বেয়াদবি করার জন্য আমি আমার শাস্তি পাচ্ছি, তোমরা কেউ আমার মতো স্যারের সাথে বেয়াদবি করবে না, স্যারের মনে কষ্ট দিবে না, স্যারের অসম্মান হয় এমন কোনো কাজ করবে না। যদি কেউ স্যারের সাথে বেয়াদবি করার চেষ্টা করতে চাও, এসব চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দাও, না হলে আমার মতো তোমরাও শাস্তি পাবে। মেয়েটি কান্না করতে করতে বলল, সরি স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি তোমার থেকে অজুহাত শুনতে চাইনি, তুমি এমনিতেই আজ আমার ক্লাসের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছো, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আয়ন মেয়েটাকে বারবার তুমি করে বলে ফেলছে। মেয়েটি ভয়ে আর কোনো কথা না বলে কান ধরে বাহিরে চলে গেল। ক্লাসের সবাই যেতে চাইলে আয়ন রেগে বলে দেয়, আমার ক্লাসের সময় শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ রুমের বাহিরে প্রবেশ করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি আর তোমাদের ক্লাসই নিব না, বলে আয়ন মেয়েটির দিকে গেল। আয়নের কথায় সবাই ভয়ে আর বাহিরে গেল না, কিন্তু মন সে তো বাহিরে যাওয়ার জন্য ছটফট করছে। বাপরে, ভাগ্যিস আমি কিছু বলিনি, তা না হলে আজ আমারও এই অবস্থা হতো রে শখ। তুইও একটু বল, তাহলে স্যার তোকে ওই মেয়েটার মতো অবস্থা করবে। পুরো কলেজের সবার নজর এখন মেয়েটার দিকে, আয়নের বলা কথাগুলো বলছে আর পুরো মাঠ কান ধরে ঘুরছে। মেয়েটাকে দেখে দুজন মেয়ে আয়নকে নিয়ে বিভিন্ন কিছু বলছিল, তখনই আয়ন যাচ্ছিল ক্লাসের দিকে। আপনাদের ক্লাস নেই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন স্যারের ক্লাস এখন? নাম বলেন, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি, কিছুটা রেগে বলল আয়ন। সবাই ভয়ে যে যার ক্লাসে চলে গেল। একটু পরে মেয়েটির বাবা মা আসলো, আয়নকে ডেকে পাঠালে আয়ন মেয়েটির বাবা মায়ের কাছে গেল। মেয়েটির বাবা আয়নকে বলল, তোমার সাহস হয় কী করে আমার মেয়েকে পুরো কলেজের সামনে অপমান করার? জানো আমি চাইলে তোমার কী কী করতে পারি? আপনার যা করার করে নিন আপনি, আপনার মেয়ে অপরাধ করেছে, আমি তাকে তার শাস্তি দিয়েছি। আবার কথা বলছো তুমি, আমি যদি তোমার চাকরি না খেয়েছি তাহলে আমার নামও রিনি মজুমদার না। আমিও দেখতে চাই আপনাদের কতটা ক্ষমতা, পারলে আমাকে এই কলেজ থেকে বের করে দেখান। আমি আয়ান চৌধুরী, যতদিন না এই কলেজ থেকে নিজে অবসর নিচ্ছি ততদিন কেউ আমাকে বের করতে পারবে না। একে তো আপনার মেয়ে অন্যায় করেছে সেটা তো জানতে চাননি, আবার বড় বড় কথা বলছেন, মেয়েকে কলেজে প্রেম ভালোবাসা করার জন্য পাঠিয়েছেন। প্রেম ভালোবাসা মানে ভালো লাগতে পারে, তাই বলে তুমি এমন করবে? ভালো করে বুঝিয়ে বলতে পারতে। আপনার মেয়ে অবুঝ নয়, যথেষ্ট বড় হয়েছে, জ্ঞান হয়েছে, ও আমাকে বলে আমি নাকি আগুন, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চাই, কথাটা আমাকে আলাদা করে বলতে পারতো, আমি বকা দিয়ে বুঝিয়ে বলে ছেড়ে দিতাম। ও কি করেছে, পুরো ক্লাসের সামনে বলেছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, কত বাজে বাজে কথা বলছে। নিজের মেন সম্মানের দিকটা দেখলেন? আমি এই কলেজের টিচার, আমাকে প্রতিদিন আমার ছাত্র ছাত্রীদের পড়াতে হয়, ওর জন্য আমি সবার সামনে অপমানিত হয়েছি। আর যদি আপনার মেয়েকে ছেড়ে দিতাম তাহলে ওকে দেখে আরও এমন অনেকেই করত, কিন্তু এখন করার আগে 10 বার ভাববে। আয়নের কথা শেষ না হতেই মেয়েটির বাবা মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। তোমাকে আমি এসব করতে কলেজে পাঠাই? আজ তুমি বাসায় চলো, তোমার খবর আছে, বলে আয়নের কাছে মাফ চেয়ে নিল। তারপর মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে গেল লোকটি, মেয়েটির মাও পেছনে পেছনে চলে গেল। কলেজ থেকে এসে শখের এত খারাপ লাগছিল যে টিভি দেখতে দেখতে কখন যে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে সেদিকে তার খেয়ালই নেই। ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে,
ঘুম ঘুম চোখে গিয়ে দরজা খুলে দেখলো স্যার এসেছে। ঘুমের মধ্যেই বলে উঠল, স্যার কিছু বলবেন? আপনার কিছু লাগবে? শখ, তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো কয়টা বাজে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। কয়টা বাজে তা দেখে আমার কাজ নেই বাপু, আমার একই ঘুম। আপনি যে কাজে এসেছেন সে কাজ করুন, আমি বরং ঘুমোই। আয়ান এবার রাগি মুখ নিয়ে বলল, শখ আমি তোমার স্যার, তোমার ফ্রেন্ড নই, এটা কেমন ধরনের ব্যবহার তোমার? আয়ানের ধমকে শখের হুঁশ আসলো। ঘুমের মধ্যে কি বলে ফেলেছে স্যারকে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আসলে ঘুমের মধ্যে। 5 মিনিট টাইম দিলাম, ফ্রেশ হয়ে আসো, আর যদি এর মধ্যে যদি আসতে না পারো তাহলে আমি চলে যাব। না স্যার, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, আপনি তাড়াতাড়ি আমার রুমে আসুন। বলে শখ দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। আয়ান এবার পড়ল মহাবিপদে, এতদিন তো মন তাহার রুমে পড়িয়েছে, শখের রুম কোনটা সে তো চিনেই না, এখন কি করবে? একটু পরেই মুনতাহা রেডি হয়ে বেরিয়ে আসলো, মনে হয় বাহিরে যাবে। আয়ানকে দেখে মুখ বেঁকিয়ে চলে গেল। কেন জানি মেয়েটাকে দেখলেই আয়ানের রাগ মাথায় চড়ে বসে, তবুও কিছু বলল না। ওর স্যারের মেয়ে তার জন্য। এ কি বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? শখ তোমাকে ওর রুম দেখিয়ে দেয়নি? আসলে আন্টি, ও ঘুমিয়েছিল, আমি ওকে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলাই দৌড়ে চলে গেছে, আর এতদিন তো মুনতাহার রুমে পড়িয়ে, তাই শখের। বুঝেছি বাবা, আর বলতে হবে না। দেখো আমার মেয়ের কাণ্ড, খালি হাত পায়ে বড় হয়েছে, কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। তুমি কিছু মনে করো না বাবা, এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলেই শখের রুমে নিয়ে গেল। আয়ান শখের রুমে গিয়ে পুরেই অবাক, মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। এটা মানুষের রুম নাকি মাছের হাট বাজার? পুরো রুম জুড়ে চকলেট, আইসক্রিম, চিপস আরও সব হাবিজাবি জিনিসের প্যাকেট পড়ে আছে। রুম তো নয় যেন গরুর গোয়াল ঘর। তুমি কিছু মনে করো না বাবা, মেয়েটা আমার নিজের রুমে কাউকে ঢুকতে দেয় না, ওর অনুমতি ছাড়া ওর রুমে প্রবেশ করলে খুব রাগারাগি করে। আরও কিছু বলতে গিয়েও শখকে দেখে থেমে গেল। তুই এসে গেছিস, পড়াশোনা শুরু কর, আমি আয়ান বাবার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসি। শখ, এটা তোমার রুম? হ্যাঁ স্যার, কিন্তু কেন, বিশ্বাস হচ্ছে না। এটা নিশ্চয়ই কোনো গরু ছাগলের ঘর বলে আমার মনে হয়, আমি তো জানতাম মেয়েদের ঘর অনেক সুন্দর আর পরিপাটি হয়, এখন তো দেখছি পুরো গরুর গোয়াল ঘর। স্যার আপনি এভাবে বলতে পারেন না, দেখুন তো কত সুন্দর আমার চার বাচ্চা। বিছানায় বড় বড় চারটা টেডি বিয়ার দেখিয়ে বলল, হ্যাঁ যেমন গরু তেমন তার বাচ্চা, 5 মিনিট সময়, তার মধ্যে রুম পরিষ্কার করে ফেলো। আমি পারবো না, আমার আম্মুই আমাকে কাজ করতে বলে না, আর উনি এসে আমাকে দিয়ে কাজ করাতে। আপনি রাগছেন কেন স্যার, আমি তো মজা করছিলাম, আপনি কত ভালো আমার গুরুজন, আমি কি তাই আপনার কথা অমান্য করতে পারি বলুন? জানিনি তো আমি মেয়েটা খুব ভালো, একটু ভাব নিয়ে বলল শখ। আমি তোমাকে রুম পরিষ্কার করতে বলেছি, তোমার থেকে কাহিনী শুনতে চাইনি। শালা বজ্জাত বেটা হনুমান, ছাগলের 3 নম্বর বাচ্চা, আমাকে পেয়েছিটা কি? হ্যাঁ কলেজে গেলে শান্তি দেয় না, শাস্তির ওপরে রাখে, বাসায় এসেও শান্তি নেই, আমার বাসায় এসে আবার আমাকেই হুকুম করছে। আমি কি তোর কেনা গোলাম নাকি? আমি কি তোর ঘরের বউ? তুই আমাকে এত জ্বালাস, শালা তোর কপালে কোনো দিন বউ জুটবে না, অভিশাপ দিলাম। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কাজে লেগে পড়ো। শালা তুই আবার কথা বলছিস, মনে মনে কথা বলেও শান্তি নেই, শালা তাও শুনতে পায়। শখের বিড়বিড় করা দেখে আয়ান ভ্রু কুসকে তাকিয়ে আছে, শখ কি বলছে হয়তো তা বোঝার চেষ্টা করছে। কি হলো, আমার কথা তোমার কানে যাচ্ছে না? চলে গেলাম আমি, স্যার কিছু বললে বলবো, তুমি আমার কথা শুনোনি তাই আমি আর তোমাকে পড়াবো না। এত বড় মিথ্যে কথা বলবেন আপনি, আল্লাহ আপনাকে এত বড় পাপ দেবে স্যার, আমি ছাত্রী হয়ে স্যারকে পাপী হতে দিতে পারি না, এখনই পুরো রুম পরিষ্কার করে দিচ্ছি। বলে শখ পুরো রুম পরিষ্কার করে ফেলল। শখ আমি তোমার স্যার, আর তুমি যথেষ্ট বড় হয়েছ, তাই এসব পোশাকে আমার সামনে আসবেন, আর এসব পোশাক আর পরবে না, বড় হয়েছ সালোয়ার কামিজ পরবে, বুঝতে পেরেছ? মাথা নিচু করে কথাগুলো বলল আয়ান। লে শালা এখন আমার পোশাক নিয়ে পড়েছে, আমি কি সুন্দর কার্টুনওয়ালা গেঞ্জি আর 3/4 প্যান্ট পরেছি, এসব বাদ দিয়ে নাকি আবুলের মতো সালোয়ার কামিজ পরবো, পারবো না আমি। কিছু বললে? স্যার আপনি আমার সব বিষয়ে কথা বলতে পারেন না, আপনার কোনো অধিকার নেই আমি কি পরবো কি করবো এসব বলতে, তো আর আপনি
আসেননি, আপনি আমাকে পড়াতে এসেছেন, তাই এসব না দেখে আপনি আপনার কাজ করুন। আয়নে বারে রেগে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে শখের দিকে এগোতে লাগলো। ভয়ে শখ শেষ, রেগে কি বলে ফেললো, শখে এখন কে বাঁচাবে? শখ দেওয়ালের সাথে ঠেকে গেছে, আর যাওয়ার জায়গা নেই। এদিকে আয়ান শখের অনেকটা কাছে চলে এসেছে। এবার আয়ান দুই হাত দিয়ে দেওয়াল চেপে ধরল। মাঝখানে শখ, বেশ ভয় লাগছে তার, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি আয়ান চৌধুরী, আমার কথা অমান্য করে এমন কেউ নেই, তোমার সাহস হয় কি করে আমার মুখের উপরে কথা বলার? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চেঞ্জ করে আসছি, কথা দিলাম আর কখনো এমন পোশাক পরব না। গুড গার্ল, যাও তাড়াতাড়ি এসো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আয়ান শখের থেকে দূরে সরে আসলে শখ যেন হাঁপ ছেড়ে বাঁচত, দৌড়ে কোনো রকমে ওয়াশরুমে চলে গেল। একটু পরেই কালো রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। আয়ান আর চোখে শখকে দেখছিল, ফর্সা শরীরে কালো রঙটা আরও আকর্ষণীয় করে তুলেছে। বসো, আজ তোমার একটা পরীক্ষা নিব, ভালো ফলাফল করতে পারলে তোমার জন্য একটা উপহার। সত্যি স্যার, কি উপহার? আগে দেখান, তারপরে পরীক্ষা দিব। আয়ান রাগে চোখ নিয়ে শখের দিকে তাকালো। আমি তো মজা করছি, আমি পরীক্ষা দিব, প্রশ্ন দিন, আমি লেখা শুরু করে দিই। এই নাও, তোমার সময় 30 মিনিট। তারপর শখ লেখা শুরু করলো, লেখা শেষ করে স্যারকে দিল। গুড, খারাপ না, তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু তুমি নও, এই নাও তোমার উপহার। বলে একটি কলম এগিয়ে দিল আয়ান, শখ অনেক খুশি হলো কলমটি দেখে। স্যার, এই কলম আপনি আমার জন্য এনেছেন, আপনি কোথায় পেলেন জানেন? আমি কত খুশি হয়েছি। গুলুগুলু বলেই আয়ানের গাল টেনে দিল। আয়ান রাগি চোখ নিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার, আমি তোমার মজা করার ফ্রেন্ড নাকি? হুম। তখনই দরজার কাছ থেকে ফিয়াজ এসে বলল, দেখো আয়ান, তুমি আমার বোনের সাথে এমন করে কথা বলতে পারো না, এটা কোনো স্যারের ব্যবহার। আমি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করিনি, ও যা করেছে তাই বলেছি। তোমাকে এখানে টাকা দিয়ে রাখা হয়েছে, এমনি এমনি রাখা হয়নি, তাই তোমার সব কিছু শুনতে বাধ্য নই আমরা। শুনেন ভাইয়া, আপনি বড় ভাই হন, তাই এর কথার কোনো উত্তর দিলাম না। আমি আয়ান, আমার টাকার কোনো অভাব নেই, তাছাড়া আমি টিউশনই করাই না, শুধু স্যারের সম্মান রক্ষা করতেই পড়াতে এসেছিলাম। এই বাসায় আসার পর থেকে আমি যত অপমানিত হয়েছি, এর থেকে আর এই বাসায় পড়ানো আমার পক্ষে সম্ভব না। শখ, আমি আর কাল থেকে পড়াতে আসবো না, স্যারকে বলে দিও। হ্যাঁ যাও, তোমার মতো টিচার রাস্তাঘাটে কত বলে আছে, বাস ছিড়িয়ে দিলে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনি টাকা ছিড়িয়ে দিয়ে টিচারের অভাব হয় না। এখানে থাকলে কিছু হয়ে যেতে পারে, তাই নিজের রাগটা দমিয়ে নিয়ে আয়ান রাগে গজগজ করতে করতে চলে গেল। ভাইয়া, তুমি স্যারের সাথে বাজে ব্যবহার করলে কেন? স্যারের কোনো দোষ নেই, আমিই তো ভুল করেছি। তুই চুপ থাক, তোর কাছে শুনতে চেয়েছি, স্যারের হয়ে আসছিস সবাই গাইতে। ভাইয়া, ফিরে যাবার শান্ত হয়ে বলল, দেখ তুই আমার নাতুরে ছোট বোন, তোর সাথে যদি কেউ রাগ দেখে কথা বলে আমার সহ্য হয় না, বলে ফিয়াজ চলে গেল। স্যার কি সত্যি সত্যি কাল থেকে আমাকে পড়াতে আসবে না? বলে মন খারাপ করলো শখ। অন্ধকার রুমে বসে আছে একজন অচেনা ব্যক্তি, সামনে দেওয়ালের সাথে বড় ফ্রেম বাঁধানো দুই মানুষের ছবি, একটা মধ্যবয়স্ক লোকের ছবি আর একটা তার চেয়ে 5 বছরের ছোট মহিলার ছবি। দুজনের দিকে তাকিয়ে অচেনা ব্যক্তিটি বলে উঠল, তোমরা চলে যাওয়ার 12 বছর হয়ে গেল, এই 12টা বছর ধরে অপেক্ষা করছি, এবার সময় হয়ে এসেছে। তুমি সময়ের অপেক্ষা না করে আগে রাস্তা থেকে সরিয়ে দিলেই তো পারো, ওর কেউ নেই দুনিয়ায়, মেরে ফেললে কেউ আসবে না দেখতে। তোর মতো আমি বোকা নই, এত বছর ধরে ধৈর্য ধরে আছি, এত বোকা কাজ করার জন্য আমি কোনো কাঁচা কাজ করি না, আমার কাজের প্রমাণ আমি রাখি না, তাই চাইলেও কেউ আমাকে ধরতেও পারবে না। আমার আর সহ্য হচ্ছে না বাবা, আমি ওকে আজই শেষ করে ফেলবো, তারপরে ওর সব কিছু আমাদের হয়ে যাবে। দেখ, বেশি বাড়াবাড়ি করবি না, আমার এত বছরের সাধনা তুই শেষ করে দিতে পারিস না, আর মাত্র 2 বছর, তাহলে অপেক্ষা শেষ। থাকো তুমি তোমার অপেক্ষা নিয়ে, আমি গেল, বলে ছেলেটা রেগে চলে গেল। অচেনা ব্যক্তিটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, যে জিনিসের জন্য নিজের ভাই ভাবিকে হত্যা করতে 2 বার ভাবিনি, সেখানে তো তুই আমার ছেলে, তোকে কি করে ঠিক করতে হয় আমার ভালো করেই জানা আছে, আমার কাজে যে বাধা প্রদান করবে আমি তাকে রাস্তা থেকে সরিয়ে দেব। বলেই লোক রুমটি বাহির থেকে আটকে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা শখ কলেজে গেল, আয়নের সাথে কথা বলার চেষ্টা করেছে, সরি বলেছে, তবু আয়ান কথা বলেনি। শখের খুব খারাপ লাগছে আয়নের জন্য, শুধু শুধু আয়ান অপমানিত হলো।
আয়ান মাফ না করলে কেন জানি শান্তি পাচ্ছে না শক। এদিকে শক দে রিয়ার চেন্স পরীক্ষার সময় এগিয়ে এলো। সবাই সবার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। আজ রেজাল্ট দিবে। কে কততম স্থান অধিকার করেছে দেখতে এসেছে সবাই। আমি ফার্স্ট হয়েছি। আমি সেকেন্ড হয়েছি। আমি তৃতীয় হলাম কি করে? তুই যে আমার ছাত্রী তেমন পেয়েছিস। শক, তুই তো 18 পা দিলি, আমাদের ট্রিট দিলি না। 18 পা দিয়েছে, 18 বছর পূর্ণ হয়নি। আচ্ছা, তোদের একটা দারুণ জিনিস খাওয়াবো, তোরা সবাই যেটা একবার খেলে আর কোনো দিনও খেতে চাইবি না। সবাই বেশ আগ্রহ নিয়ে বলল, কি সেটা? তাড়াতাড়ি বল শোক, আমার যে আর সহ্য হচ্ছে না। খাবারের নাম শুনলে আমার পেটের ভেতর ইঁদুরটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ছি, তুই কত ময়লা, পেটের ভিতরে ইঁদুর পালিস? একদম বাজে কথা বলবি না। আমি বাজে কথা বলি না, আমি ভালো মানুষ, তাই সবসময় ভালো কথা বলি। পুরে আমার ভালো মানুষ হয়েছে রে, তোর মধ্যে ভালোর বউ আছে তো। তোরা চুপ করবি নাকি আমি চলে যাব? না না, তুই যাস না বোন, তুই গেলে আমাদের খাওয়াবে কে? হ্যাঁ, আসল কথাই চলে আসে, আমি তোদের এখন যা খেতে বলবো তাই খাবি, বল প্রমিস। প্রমিসের কি আছে, তুই আমাদের বিশ্বাস করতে পারিস। তোদের বিশ্বাস করি না জন্যই প্রমিস করতে বলছি। দেখলি সিয়াম, শখ আমাদেরকে বিশ্বাস। সিয়াম বলো, ঠিকই বলেছে, তোদের বিশ্বাস করা থেকে রাস্তার কুত্তা বিড়ালদের বিশ্বাস করা অনেক ভালো। কি বললি সিয়ামের বাচ্চা, তোকে তো আজকে। সিয়াম বলো, প্রথমত আমার কোনো বাচ্চা নেই, তবে ভবিষ্যতে হবে। আর আমি কোনো খাওয়ার জিনিস নই যে তুই আমাকে খাবি, আর তোর দ্বারা সবই সম্ভব। পেতনি বলে কথা। কি, আমি পেতনি? তোর বউ পেতনি, তোর বাচ্চা পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি, তুই আমাকে পেতনি বললি শালা? সিয়াম বলল, আপনি আমার কোন বোনকে বিয়ে করেছেন দুলা ভাই? সিয়ামের বাচ্চা বলেই সিয়ামকে কিল ঘষি মারতে লাগলো। তোরা থামবি, কি শুরু করে দিয়েছ? তুই ওদের কথা বাদ দে, তুই বল কি খাওয়াবি। আমি এখন তোদের যা খাওয়াবো মানে খেতে বলবো, তোরা খাবি তো? সবাই মিলে একসাথে বলে উঠল, হ্যাঁ খাবো। এবার শখ বলে উঠল, তোরা সবাই কসম খা, আর কোনোদিন আমার কাছে খেতে চাইবি না বলে শখ হাসতে শুরু করলো। সবাই শখের দিকে রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোরাই তো বললি আমি যা খেতে বলবো তোরা তাই। হ্যাঁ খাবো তো, এখন আমরা সবাই মিলে তোকে খাবো। শখ বসতে চাইলে পালা বলে শখ দিল দৌড়। শখের পেছনে পেছনে ওরা সবাই দিল দৌড়। শখ দাঁড়া বলছি, তুই পালে যাবি কোথায়? আজ আমাদের হাত থেকে রক্ষা নেই তোর, তুই আজ শেষ, এত বড় দোকা। দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে শখ সেদিকে খেয়ালই নেই। রাস্তার মাঝখানে দুই কোমরে হাত দিয়ে তখনই সবাই রাস্তার কিনারে এসে শখকে দেখতে পায়। প্রচণ্ড বেগে একটি গাড়ি শখের দিকে এগিয়ে আসছে। শখ দূরে সরে যা, গাড়ি আসছে। রাস্তায় অনেক গাড়ির আওয়াজে শখ শুনতে পেল না, উল্টো বলল, আমি আজ কিছুতেই তোদের কাছে ধরা দিব না, পারলে ধরে দেখা বলে সামনে ঘুরতেই দেখে গাড়িটি শখের কাছে চলে এসেছে। আমার দৌড়ে আসতেই গাড়িটি দ্রুত গতিতে চলে আসলো। ভয়ে সবাই চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই কেউ এসে শখকে বাঁচিয়ে নেয়। শখ ভয়ে চোখ বন্ধ করেছিল, এখন মনে হচ্ছে কেউ ওকে ধরে আছে। কে ধরে আছে তা দেখার জন্য চোখ খুলে তাকিয়ে দেখতে পেল একটি সুদর্শন যুবক, দেখতে বেশ লম্বা, শ্যামবর্ণের দেখতে। ছেলেটি আবার বলল, তুমি কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেউ এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে? আসলে কি দিনকাল আসলো, আজকালকার ছেলে মেয়েগুলো না একটা কিছু হতেই পারে না, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আরে বাবা, সমস্যা যখন আছে তখন সমাধানও আছে, তুমি চাইলে তার সমাধান করে নিতে পারো, নিজেকে শেষ করে দেওয়ার কি আছে? এই যে মিস্টার, তখন থেকে ফালতু বকেই যাচ্ছেন, আগে আমার হাতটা ছাড়ুন, তারপরে আমাকে বলতে দিন। ছেলেটি আবার শখের হাত ছেড়ে দিল। আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না, ওকে? আমি আমার ফ্রেন্ডদের খাওয়াতে চেয়েছিলাম, পরে ওরা বলেছে কি খাওয়াবি, আমি ওদের বলেছি কসম খা, আর কোনো দিন আমার থেকে খেতে চাইবি না, এটা বলার জন্য ওরা আমাকে তাড়াচ্ছে মারার জন্য। সব কিছু শুনে ছেলেটি বোকা বনে গেল। এতক্ষণ দূরে থেকে সব কিছু দেখছিল আয়ান, রাগে চোখ লাল হয়ে গেছে, রাগে কপালের রগগুলি ফুলে উঠেছে, ফর্সা শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন রাগ হচ্ছে ও নিজেও জানে না, গজগজ করতে করতে চলে গেল।
আমান সবার আগে শখের কাছে এসে পৌঁছালো। তারপরে সবাই একসাথে শখের কাছে এলো। তুই কি পাগল? তোর কোনো কমন সেন্স নেই? তুই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে ছিলি, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আরো ভালো হতো, তোরা সবাই খেতে পারতি। দিব এক থাপ্পড়, সপ্তাহ খুলে পড়ে। আমরা কি তোকে মেরে ফেলতাম নাকি রে, যে তুই নিজেই চলে এলি মরার জন্যে? হ্যাঁ রে, তোদেরকে আমার একদমই বিশ্বাস হয় না, মেরে ফেলতেও তো পারিস। তোকে আজ তোরা থাম, কি শুরু করলি? ধন্যবাদ ভাইয়া, আমার ফ্রেন্ডকে সাহায্য করার জন্য। আর অনেক কথা বলে সবাই চলে গেল। এদিকে তোমাদের দিয়ে একটা কাজ ভালো করে হয় না, কত সুন্দর একটা সুযোগ ছিল, এমন সুযোগ আর পাবো আমরা? কেন মারতে পারলে? ইচ্ছে করছে তোমাদের সবাইকে শেষ করে দিই, বলে লোকটি চিৎকার করতে শুরু করলো। পাগলের মতো করছে, রুমে সবকিছু ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। মেয়েটিকে বাঁচিয়ে দিল কে? স্যার, বড় সাহেব এসে পড়েছিল, তার জন্য মেয়েটিকে মারতে পারিনি। যদি মেয়েটিকে মারতে যেতাম, তার সাথে বড় সাহেবও। এই চুপ কর, আমার কলিজার কিছু হলে আমি তোকে শেষ করে ফেলবো। আমার কলিজার গায়ে একটা আঁচড় পড়লে তোদের সবাইকে আমি লাশ বানিয়ে ফেলতাম। এবারের মতো মাফ করে দিলাম, পরের বার ভুল হলে তোদের মৃত্যু নিশ্চিত, মনে রাখিস। আর তৈরি থাক সবাই, আমি যে কতটা খারাপ আর ভয়ঙ্কর হতে পারি তোদের ধারণা নেই, বলে লোকটি হাসি দিল। সবাই লোকটির হাসি দেখে ভয়ে কেঁপে উঠল। সবাই জানে এই হাসির মানে কি, কতটা ভয়ঙ্কর হতে পারে, তা 12 বছর ধরে দেখে আসছে এরা। এবার ভুল হলে এদের মৃত্যু নিশ্চিত। পরের দিন সকালবেলা সবাই কলেজে চলে আসলো। আজকে প্রথম ক্লাস নতুন বর্ষে, তাই কেউ জানে না কোন স্যারের ক্লাস কোনটা, আগে কোন স্যারের ক্লাস। সবাই ক্লাসরুমে গিয়ে ব্যাগ রেখে মাঠে বসে আড্ডা দিচ্ছে। এখনও ক্লাস শুরু হতে দেরি আছে, সবাই মিলে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই সেদিনের ছেলেটা আসে। হেই, তুমি কেমন আছো? তুমি এই কলেজে পড়ো, আমাকে বলোনি তো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আর আমি তো এই কলেজে পড়ি, এটা বলার কি আছে মামা? এ মামা, আমাকে তোমার কোন দিক দিয়ে মামা মনে হয়? এ নয়, হ্যাঁ ভাইয়া, আমাদের শখের প্রত্যেকটি ছেলেই নাকি তার মামা হয়, সব ছেলে নাকি জাতির মামা। এটা কোনো কথা? তোমরা সবাই কোন ইয়ারে পড়ো? আমি ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলাম ভাইয়া। গুড, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি, আমি তোমাদের সিনিয়র, তো আমি যা বলবো তোমরা আমার। তা তো অবশ্যই ভাইয়া। আর তুমি আমাকে মামা ডাকবে না, ভাইয়া বলে ডাকবে, বলেই চলে গেল। এই লোক নাকি অনার্সে পড়ে, বোন আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আজ থেকে 10 বছর আগে এই লোক পড়াশোনা শেষ করেছে, লোকটির নামও জানা হলো না। নাম জেনে কি করবি, তোর বোনের সাথে বিয়ে? খেতে কাজ নাই তো আমার, এই বুইরা বেটার লোকে আমার অত সুন্দর ফুলের মতো বোনেরে বিয়া দিব। আমানের কথা শুনে সবাই হেসে দিল। চতুর্থ পিরিয়ডে আয়নের ক্লাস কেউ জানতো না, সবাই মিলে গল্প করছে। এমনিতে শখের উপরে রেগে আছে আয়ান, তার উপরে শখ একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটি নতুন এসেছে, শখদের সাথে বেশ ভালো মিল হয়েছে। গল্প বাহিরে গিয়ে করতে পারেন, এটা ক্লাসরুম, গল্প করার জায়গা না, শখ না তাকিয়ে বলল। আমাদের ক্লাসরুম আমরা কি করব না করব এখন তুই বলে দিবি নাকি রে? হ্যাঁ, আয়ান আরো রেগে গেল। আয়েশা শখকে হাত দিয়ে বারবার মানা করছে কথা না বলতে, সামনে তাকাতে বলছে, কিন্তু শখ তো শখই, তার মতো বসে। তাই নাকি? এই তুই কে রে, এভাবে বিনা পয়সায় এক বস্তা জ্ঞান দিতে চলে এসেছিস? মুখের কি ভাষা এগুলো শখ, এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যান। হ্যাঁ হয়েছে, শালা বজ্জাত হনুমান, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো কথা বলতে হবে না। এমনি 1 বছরে জীবনটা তেনা তেনা করে দিয়েছে, এখন মুক্তি পেয়েছি, শান্তিতে থাকতে দে ভাই। আয়ান আবার চিৎকার করে উঠল। শখ এবার সামনে তাকিয়ে আকাশ থেকে পড়ল। আল্লাহ স্যার, আপনি না, মানে আমি কিছু বলিনি, সামনে আমাদের কলেজে অনুষ্ঠান তো, তাই কৌতুক শিখছিলাম, সরি স্যার, ইনোসেন্ট ফেস করে বলল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এটা ক্লাসরুম, এখানে কোনো ভুল করা যাবে না, নিজেকে সামলে নিয়ে বলল। বেঞ্চে উঠে দাঁড়ান মিস শখ। কেন স্যার? আয়ান শান্ত দৃষ্টি নিয়ে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের এমন শান্ত দৃষ্টি দেখে শখের কলিজা কেঁপে উঠল, আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো।
এবার দুই কান ধরে দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস। এবার আর এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলল না, কারণ এক পায়ে দাঁড়িয়ে থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, শক পড়ে যেতে পারে বলে দুই কান ধরতে বলল। পরের দিন সকালবেলা সবাই কলেজে এসেছে। কয়েকদিন পরেই কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য সবাই যে যার মতো নাচ গান কবিতা নাটক আরও অনেক কিছু যে যার মতো তার প্রতিভা চর্চা করছে। শখ, তুই তো ভালো নাচ পারিস, দিবি না? আমি নাচ দিব না, তাই কখনো হয়? নাচ গান কবিতা যা যা আছে সব দিব। তুই গান শুরু করলে রাস্তার কুত্তাগুলো একটা রাস্তা থাকবে না। শ্যাম বলল, হ্যাঁ ঠিক বলেছিস, সবাই কলেজের অনুষ্ঠানে চলে আসবে শখের গান শুনতে। তোরা থাকতে কি আর নতুন কুকুরের দরকার আছে নাকি রে? তোরাই এক কুত্তা, তোরা থাকলে নতুন করে আর কুত্তার দরকার নেই। শখের বাচ্চা, আমরা কুত্তা, তাহলে তুই কি কেওড়া গাছের পেতনি? তুই সারাদিন পাও পাও করিস। প্রথমত আমার কোনো বাচ্চা নেই, আমি নিজেই একটা বাচ্চা, আর আমি কেওড়া গাছের পেতনি না রে, আমি হলাম হাজারো ছেলের ক্রাশ। শখের কথায় ছেলেরা হেসে দিল। কিরে শখ, তুই আয়না নিজের মুখ কখনো দেখেছিস? তোকে তো কুত্তা বিলাই এর মতো দেখতে লাগে। মানুষের রুচি কি এতটাই খারাপ যে তুই তাদের ক্রাশ হতে যাবি? আমি মনে করি যাদের রুচি খারাপ তারাই তোকে পছন্দ করবে। কাব্যের বাচ্চা, তোকে আজ খেয়েছি বলে কাব্যের চোল টানতে শুরু করলো শখ। আমান, তোরা দাঁড়িয়ে দেখছিস আমারই বাচ্চা, ওই ডানি রাক্ষসী মেয়ে আমাকে মেরে ফেললো রে। আমার হবু বউয়ের বিয়ে হবার আগে বিধবা হয়ে যাবে। শখ, তুই যে শালার কপালে আসিস, ওই শালার কপাল পড়েছে, আমি তোর বউয়ের চিন্তা করি। বেচারা ভাগ্য কতরা খারাপ হলে শখের মতো মেয়ে ওর বউ হবে, নিশ্চয় কোনো পাপ করেছিল, জীবনটা তেজপাতা করে দেবে শখ। তুই যেমনটা ভাবছিস তেমনটা নাও হতে পারে, দেখা গেল শখের কপালে আয়ন স্যারের মতো রাগী লোকের সাথে বিয়ে হলো, তখন শখ ভেজা বেড়ালের মতো ম্যাও ম্যাও করবে। আয়েশার কথা শুনে সবাই হেসে উঠল। আয়েশা, তুই আমার বেস্ট ফ্রেন্ডকে শত্রু বলতো? আল্লাহ যেন তোদের মতো ফ্রেন্ড কাউকে না দেয়। তখনই সেখানে এসে উপস্থিত হলো আয়েশ। কি অবস্থা সবার, কি করছো এখানে? বানারের দলগুলোর খালি সারাদিন ঝগড়া। ভাইয়া আপনি এখানে? আপনি কিন্তু আমাদের অপমান করলেন। রাখছো কেন ভাই, আমি মজা করলাম তোমাদের সাথে। আচ্ছা সরি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, এমন করে বলবেন না, খারাপ লাগে। আমরা সবাই সারাদিন এমনই করি, এমন করি জন্যই ভালো থাকি। আমাদের দেহ আলাদা হতে পারে কিন্তু আত্মা একটাই সবার। বাবারে, চুড়ো ভাই আগে রেগে আছে। আচ্ছা বলো আমি কি করতে পারি, কি করলে তোমাদের রাগ কমবে? কাব্য টুস করে বলে উঠল, আমাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াতে হবে, তাহলে আমরা আর রাগ করব না। এই ব্যাপার কোনো বিষয় না, চলো আজ আমি তোমাদেরকে খাওয়াবো। কাব্যের বাচ্চা, তোকে এত ফটর ফটর করতে কে বলেছে? তোর বাপ মা কি তোকে কম খাওয়ায় রে? তুই যার তার সাথে খেতে চাস? তুই আমার আমার নাম কাব্য, খাব্য না। তোর নাম কাব্য না হয়ে খাব্য হয় ভালো ছিল, খাদক রাখলে সব থেকে ভালো হতো। আসো, কি শুরু করলে? আমি তোমাদের বড় ভাই হই না, আমি আমার ছোট ভাই বোনদের খাওয়াতে পারি না। প্লিজ তোমরা না করবে না, তাহলে আমার অপমান হবে। কি আর করার, সৌজন্যতা রক্ষা করার জন্য সবাই মিলে গেল আয়েশের সাথে। সবাই খাবার অর্ডার করলো যে যার মতো, শখ বাদে। শখ কিছু খাবে না বলেছে, কিছু খেলোই না, তার জন্য শখ কোল্ড কফি অর্ডার করেছে। কফি নিয়ে আসলে আয়েশ নিজ হাতে শখকে কফিটা এগিয়ে দিল। দূর থেকে একজোড়া রাগী চোখ সব কিছু দেখছে, ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিতে, কিন্তু পাবলিক প্লেসে কোনো সমস্যা তৈরি করা যাবে না, তাই চুপচাপ সব কিছু দেখছে আয়ান। আসলে সকালে বাসা থেকে রাগ করে না খেয়েই বেরিয়ে প্রচণ্ড ক্ষুধে থাকার কারণে রেস্টুরেন্ট এসেছিল খাওয়া। এসেই শখদের দেখতে পেল, তাও আবার ছেলের সাথে। ছেলেটি কেমন করে শখের দিকে তাকিয়ে আছে, আয়নের সহ্য হচ্ছে না কেন জানি। শখ, তোমার মাথায় কি জানি পড়ছে দেখ। কোথায়? দেখতে পারছি না, দাঁড়া আমি দেখ। না থাক, তুমি খাও, আমি ঠিক করে দিচ্ছি। আয়েশ যেই না শখের দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই আয়ান রেগে উঠে আসলো। তোমরা এখানে, তোমাদের ক্লাস নেই। আয়নের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে অনেক রেগে আছে, রাগে চোখ লাল হয়ে গেছে। আসলে স্যার আমাদের খুব খিদে লেগেছিল, তাই খেতে এসেছিলাম। কেন, কলেজে ক্যান্টিন নেই? কলেজে এসে বাহিরে খেতে? সিএম বলল, সরি স্যার আর হবে না, এখনই চলে যাচ্ছি আমরা। আয়ন বলল, আর তুমি তো এদের সাথে পড়ো না,
তাহলে তুমি এদের সাথে কি করছো? শখের সামনে কে বসে আছে তা দেখার জন্য সামনে তাকাতেই আয়েশকে দেখতে পেল আয়ান। স্যার, আসলে আমি ওদের খাওয়াতে নিয়ে এসেছিলাম, ছোট ভাই বোনদের আবদার ফেলতে পারিনি। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো স্যার, চলেন ক্লাস আছে আমাদের। তারপরে সবাই কলেজে চলে গেল। শোনো আয়ান, তুমি ওদের বিষয়ে কিছু বলবে না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু কেন? আর তুমি কেন ওদের মিথ্যা বলেছো? কাদের মিথ্যা বলেছে স্যার? পেছন থেকে শখ বলল। আরে শখ, তুমি? আরে স্যারের সাথে আমার একটু কথা আছে, তুমি যদি কিছু না মনে করো তাহলে এখন আসতে। শখের ক্লাসের সময় হয়ে গেছে তাই শখ চলে গেল। আয়েনেরও ক্লাস আছে তাই সেও আর কথা না বাড়িয়ে চলে গেল। আয়েশ যেন হাফ ছেড়ে বাঁচল। স্যার কি করব বলেন, বড় সাহেবের জন্য কিছু করতে পারছি না। বড় সাহেব সবসময় মেয়েটির সাথে লেগে থাকে ঢাল হয়ে, এভাবে চলতে থাকলে আমরা কিছু করতে পারবো না। তোদের মাসে মাসে টাকা দিয়ে আমি এমনি পালছি, একটা কাজ ঠিক মতো করতে পারছিস না। আর কয়টা মাস, তারপরে সব অপেক্ষার শেষ। এখন যে করেই হোক ওই মেয়েকে অসুস্থ করে দিতে হবে, তাহলে আমাদের কাজ সফল হবে। ওই মেয়ে সুস্থ থাকলে কিছু করতে পারবো না। স্যার, আমরা তো আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু বড় সাহেবের সবসময় চলে আসছে। এখন ভুল করে যদি বড় সাহেবের কিছু হয়ে যায়। এই খবরদার, আমার কলিজার গায়ে একটা আঁচড় যেন না লাগে। যদি আমার ছেলের কিছু হয় বলে দিলাম, দেখে শুনে সম্মান নিয়ে কাজ কর। লোকটি আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। শখ, তোর বড় বোন আসছে তোকে নিতে। কথাটা শোনা মাত্রই শখ যেন আকাশ থেকে পড়ল। মুনতাহা আপু, তাও আমাকে নিতে আসছে? তুই মজা করছিস তাই না আয়েশা? আমি মজা করতে যাব কেন রে? বিশ্বাস না হলে তুই বাহিরে গিয়ে দেখে আয়। শখ আয়েশের কথা মতো বাহিরে গিয়ে দেখলো সত্যি মুনতাহা। আপু, তুমি নাকি আমাকে যখন তখন ঢং করিস কেন? যা, ব্যাগ নিয়ে আয়, বাসায় যেতে হবে, সন্ধ্যা আমাদের দাওয়াত আছে, যেতে হবে। তাই বাবা তোকে নিয়ে। তুমি আমাকে কল করে যেতে বলতে পারতে, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? হ্যাঁ, তোকে এই ভর দুপুর বেলা একা একা যেতে বলবো। আপু, তুমি আমাকে নিয়ে ভাবছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো? ইয়ে কি মজা, আমার আপু আমাকে ভালো। শুন, নাটক করবি না একদম, তুই আমাদের বাসায় থাকিস, তোর কিছু হলে আমাদেরই দেখতে হবে, বুঝতে পারলি? তাই কথা না বাড়িয়ে ব্যাগ নিয়ে আয়, বাসায় যাবো। শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আসতে চলে গেল। কিরে শখ, আজ হেঁটে গেলে কেমন হয় বলতো? আমি ভাবছি আজ হেঁটে যাব, তোর কোনো সমস্যা নাই তো রে? না আপু, আমার কোনো সমস্যা নেই, আমার হাঁটতে তো ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর দুই বোন মিলে হাঁটা শুরু করলো। মুনতাহা ফোন ঘাঁটছে আর শখ এদিক ওদিক তাকিয়ে দেখছে। ফোন ঘাঁটার জন্য মুনতাহা কিছুটা পিছিয়ে গেছে আর শখ হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে আসছে। মুনতাহা খেয়াল করলো একটা গাড়ি প্রচণ্ড বেগে শখের দিকে এগিয়ে আসছে, শখের অনেকটা কাছে চলে এসেছে। একে লোকটির হাতে এটা কি? শখের মাথায় তো লাগবে, একবার মাথায় লাগলে শখ তো মরেই যাবে। শখ, দূরে সরে যাবুন, এই শখ। কে শুনে কার কথা, ফুলগাছ দেখায় ব্যস্ত শখ। শখ তো কিনারাতেই আছে, গাড়িটি এত জায়গা রেখে কিনারা দিয়ে আসছে কেন? তাহলে কি শখকে মারার জন্য? না, মুনতাহা দৌড়ে যাচ্ছে শখের কাছে। শখ পাশে তাকিয়ে দেখল মুনতাহা পাশে নেই। এই আপু গেল কোথায়? আমার পাশেই তো ছিল। সামনে তাকাতে শখ চিৎকার করে বলে উঠল, আপু। মুনতাহা দৌড়ে সে শখকে ফেলে দিল, নিজেও পড়ে গেল। ধাক্কা দেওয়ার কারণে শখ কিছুটা দূরে ছিটকে পড়েছে। মুনতাহা উঠে শখের কাছে গেল, খুব ভয় পেয়েছে মেয়েটা, যেন মৃত্যুকে কাছে থেকে দেখে। কিছু হয়নি শখ, তোর বোন আছে না, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না, তাকা, কিছু হয়নি। আমাকে মেরো না, আমি কিছু করিনি। এই শখ তাকা, দেখ কেউ নেই, চলে গেছে। শখ তাকিয়ে দেখলো সত্যি কেউ নেই, চলে গেছে। মুনতাহা শখকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। শখ মুনতাহাকে শক্ত করে ধরে আছে, ছেড়ে দিলেই মুনতাহা পালিয়ে যাবে। শখ চল বাসায় যেতে হবে, কিচ্ছু হয়নি, তোর বোন তোর সাথে আছে না, তুই নিশ্চিতে থাক, তোর বোন থাকতে তোর কোনো বিপদ ছুতে পারবে না। আমাকে নিয়ে কেন ভাবছো আপু তুমি? আমাকে বাঁচালে কেন? আমি মরে গেলে তো তোমারই ভালো, ভালোই ভালোই আপদ বিদেই হবে, সবকিছু তোমার হবে। চুপ থাক বেদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর একটা কথা বললে থাপ্পড় লাগিয়ে দিব, তোর ফালতু বেচা শুনতে ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি বাসায় চল। বলে শখের হাত ধরে নিয়ে চলে আসলো।
একটু সময়ের জন্য শখের হাত ছাড়েনি। শখ অনেকবার বলেছে, আপু আমি ছোট বাচ্চা নাকি, আমার হাত ধরে রাখতে হবে, আমি একা যেতে পারবো। উত্তরে মুনতাহা রেগে ওকে কথা শুনিয়ে দিয়েছে, বলেছে, বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ চল। তবুও শখের হাত ছেড়ে দেয়নি, আর কি বলার আছে। আর কোনো কথা না বলে বোনের সাথে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মুনতাহার শখ বাসায় এসে দেখে ওর বাবা মা আর ভাই ড্রয়িং রুমে বসে আছে। আহনাব সাহেব মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে, দেখে বোঝা যাচ্ছে উনি কিছু একটা নিয়ে চিন্তা করছে। শখকে দেখে শখের আম্মু দৌড়ে আসলো, কি রে মা, তোর কিছু হয়নি তো, দেখি কোথায় ব্যথা পেয়েছিস, খুব লেগেছে তাই না রে? আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো, আমার কিচ্ছু হয়নি, আপু আমার কিছু হতে দেয়নি, কিন্তু তোমরা জানলে কি করে? কে রে মুনতাহা, তুই ঠিক আছিস তো? সোনা তোর কোথাও লাগেনি তো, দেখি। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না, তোমাদের নাটক কে দেখতে চেয়েছে? আমি চেয়েছি কি, তোমরা বরং তোমাদের মেয়েকেই দেখো, আমি মরলেই কি আর বাঁচলেই বাকি, তোমাদের কি আদৌ কোনো কিছু আসে যায়? তখনই আহনাব সাহেব উঠে এলেন, মেয়েদের সুস্থ দেখে কিছুটা শান্তি পেলেন। এভাবে বলে না মা, আমরা জানি তুই শখকে কতটা ভালোবাসিস, শুধু মুখে প্রকাশ করিস না, তাই ঠিক নিজের জীবনের পরোয়া না করে নিজের বোনকে বাঁচাল। ও আমার সাথে আসছিল, ওর কিছু হলে সব কিছু আমার ওপর এসে পড়ত, সেজন্য বাঁচিয়েছি, আর কিছু না। ওকে, ও মরে গেলেই ভালো হতো, মরল না কেন? ফিয়াজ বলল, মুনতাহা আরেকটা কথা বললে তোর সব দাঁত খুলে ফেলে দিব। তোমার এত কেন লাগছে ভাইয়া? কই, আমার জন্য তো এত লাগে না। শখকে মরার কথা বললে এমন ভাব করো যেন এই কথাটা বলার জন্য তুমি আমাকেই খুন করে ফেলবে। ফিয়াজ বলল, বাজে কথা বলবি না মুনতাহা, শখ যেমন আমার বোন, তুইও ঠিক তেমনই আমার বোন। এত বোন বোন করছো, তাহলে বোনকে বাঁচাতে আসলে না কেন? ভিডিও করে নিয়ে এসে মা বাবাকে কেন দেখালে? ও তো ভালো কাজই করেছে মুনতাহা, ও যদি ভিডিও না করতো তাহলে আমরা জানতেই পারতাম না তুই শখকে কতটা ভালোবাসিস। শোনো বাবা, ভাই বললেই ভাই হওয়া যায় না, ওখানে আরো বড় দুর্ঘটনা হতে পারতো, ভাইয়া কি করলো, বিপদে এগিয়ে আসলোই না, আবার ভিডিও করেছে বসে বসে, বাহ, আর তোমরা ওটাকে ভালো বলছো। আর যদি শখে কিছু হয়ে যেত তাহলে কি তোমরা ছেলেকে এভাবে সাই দিতে? ফিয়াজ বল, দেখ মুনতাহা, তুই আমাকে ভুল বুঝছিস, তুই যেটা ভাবছিস আসলে সেরকমটা নয়, আমি আসলে হয়েছে যা হবার তা হয়ে গেছে, এই নিয়ে আর একটাও কথা শুনতে চাই না আমি। এখন সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমাদের অনুষ্ঠান বাড়িতে যেতে হবে, দাওয়াত আছে। কেউ আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে যে যার রুমে চলে গেল। সন্ধ্যাবেলা শখদের গাড়িটি একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো, সবাই মিলে গাড়ি থেকে নেমে আসলো। বাবা কত বড় বাড়ি, এটা বাড়ি নাকি পুরো রাজপ্রাসাদ, এটা কাদের বাড়ি গো আপু? আহনাব সাহেব কিছু বলতে যাবে তার আগে একটা মেয়ে এসে আহনাব সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? বাইরে দাঁড়িয়েছেন কেন, ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মা ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের আসতে কোনো সমস্যা হয়নি মা। তাহলে ভেতরে আসুন স্যার। তারপর মেয়েটি সবাইকে ভেতরে নিয়ে গেল। শখের একটা অভ্যাস, কোথাও গেলে চুপচাপ বসে থাকতে পারে না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলো শখ, গালি দিতে যাবে তাকিয়ে দেখলো সেই মেয়েটি। সরি আপু, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা আপু, সমস্যা নেই, তুমি তো ভারী মিষ্টি দেখতে, তোমার নাম কি আপু? আমার নাম আফরিন আয়াত শখ, আপনার নাম কি আপু? আমার নাম রুহি চৌধুরী, তুমি স্যারের কে হও? স্যার মানে আপনি আব্বুর কথা বলছেন, উনি তো বাবা হয়, কেন আপনি জানেন না? কিন্তু স্যারের তো। শখ মামনি, তুই এখানে একা একা কি করিস, অচেনা জায়গায় একা একা ঘোরাঘুরি করার দরকার নেই, যাও আম্মুর কাছে যাও। আপু একা একা ভালো লাগছে না, আপু আমার সাথে কথা বলে না ভালো করে। ওলে আমার লক্ষ্মী বোনটা রে, ডান দিকে আমার রুম, তুমি কে বসো, আমি এসে তোমার সাথে গল্প করব, কেমন? শখ দৌড়ে গিয়ে রোহির রুমে চলে গেল। রোহির রুমের সামনে বড় বড় করে লেখা, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। বাবারে, আপু মনে হয় খুবই রাগী, আমাকে তো আপু অনুমতি দিয়েছে, আমি রুমে গিয়ে বসি। শখ রুমে প্রবেশ করে দেখলো রুমটা খুব সুন্দর করে সাজানো।
বাহ, আপু খুব সুন্দর করে থাকে দেখছি। আচ্ছা, আপুর রুমে এত বই কেন? আপু বই পড়তে ভালোবাসে নাকি? মনে হচ্ছে আমি একটা বইয়ের লাইব্রেরিতে চলে এসেছি। শোক বিছানায় বসে সবকিছু দেখ। ঠিক সেই সময় এই ওয়াশরুম খোলার শব্দ আসলো। ওরে বাবা, ওয়াশরুমে কে? আপুর হাজবেন্ড নয় তো? আমাকে যদি বলে এখানে কেন, আমি কে, কী করতে এসেছি? দূর, আপু বিবাহিত কি না এটাই তো জানি না। যাই ভাই, মানে মানে কেটে পড়ি। শোক যে বেরোতে যাবে ঠিক তখনই আয়ান টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আস। আয়ান শোককে দেখে, শোক আয়ানকে দেখে, দুজন দুজনকে দেখে চিৎকার করে উঠল। এই মেয়ে, তোমার সাহস কী করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার? বেরিয়ে যাও বলছি, তুমি এখানে আস। শোক হা করে আয়নার দিকে তাকিয়ে আছে, মাত্র শাওয়ার নিয়েছে, সামনের চুল থেকে টপটপ করে পানি পড়ছে, লোমবিহীন সাদা বুক দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অসম্ভব সুন্দর লাগছে আয়নকে শখের কাছে। শখ আয়নকে দেখছে তা বুঝতে পেরে আয়ন দুই হাত দিয়ে নিজেকে লুকাতে ব্যস্ত। এই মেয়ে কী দেখছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার অর্ধেক ইজ্জত দেখে নিল রে, বিয়ের আগে অন্য একটা মেয়ে আমাকে এভাবে দেখলো, কি লজ্জা! আমি এখন আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে? আয়নের কথায় বেশ লজ্জা পেয়ে গেল শখ, কিন্তু পরের কথাগুলো শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই, আপনি পাগল হয়ে গেছেন? কি সব জাদা বলছেন! আমার রুচির কি এত খারাপ হয়েছে যে আপনার মতো গরুর দিকে তাকিয়ে থাকবো? ভুলে যাবেন না স্যার, এটা কলেজ না যে আপনি যা বলবেন তাই শুনব, না শুনলে শাস্তি দেবেন। সারাদিন ছাগলের মতো ভ্যা ভ্যা করতেই থাকেন আপনি। শখ বাঁচতে চাইলে পালা। শখ যে দৌড় দিতে যাবে তার আগেই আয়ন বলে উঠল, তবে রে। শখ দরজার কাছে আসতেই আয়ন শখের হাত ধরে ফেলল, আয়ন দরজা লাগিয়ে দিল। আপনি দরজা লাগিয়ে দিলেন কেন স্যার? কেন, তোমার সাথে প্রেম আলাপ করবো তার জন্য? স্টুপিড মেয়ে, কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় জানো না? এমন ভাব করছেন, মনে হয় এটা আপনার বাসা। তাই তো, এটা আমার বাসা হতে যাবে কেন? আমি এই বাসায় ভাড়া থাকি। থাকেন তো ভাড়া, তাহলে এত কথা বলছেন কেন? আমি আপনার রুমে আসিনি, আমি রুহি আপুর রুমে এসেছি। রুহি আপু আমাকে তার রুমে বসতে বলেছে, এসে আমার সাথে গল্প করবে সেজন্য। ও আচ্ছা, আপু তোমাকে আপুর রুমে যেতে বলেছে, তুমি ভুল করে অন্য রুমে চলে এসেছো, চলে যখন এসেছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, তাহলে আমার থেকে অনুমতি নিলে না কেন? আমি মনে করেছিলাম এটা আপুর রুম, আপু তো বসতেই বলেছে, তার জন্য আর কি, আমার হাত সারুন আমার লাগছে। ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। মানে কি করবেন আপনি? আমার মতো মাসুম বাচ্চাকে আপনি শাস্তি দিতে পারবেন স্যার? আপনার কষ্ট লাগবে না, মায়া লাগবে না? আপনি এত পাশা। এই মেয়ে চুপ করো, তখন থেকে ফালতু বকে যাচ্ছ। আমাকে ছেড়ে দিলেই তো পারেন, এমন ভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ। বড় ভুল করে ফেলেছি, ছেড়ে দিলেই পারি। শখ, এসব কি ধরনের কথা? হ্যাঁ, আমি তোমার স্যার, আর স্যারের সাথে কি করে কথা বলতে হয় তুমি জানো না? আমি আপনার ছাত্রী স্যার, বউ নই, তাহলে আমার হাত এভাবে ধরে আছেন কেন? আমার লাগছে। শখের কথা শুনে আয়ন রেগে শখের হাত ধরে টান দিয়ে আরো শক্ত করে চেপে ধরল। শখ আয়নের অনেকটা কাছে চলে এসেছে। আল্লাহ মালুম আমাকে এখন এই রাক্ষসটার হাত থেকে বাঁচাবে কে? একটু শয়তানি বুদ্ধি এঁটে বলল, আইডিয়া, এবার কোথায় যাবে চান্দু? বলে আয়নের হাতে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল। শখ তারপরে আয়নকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দিল দৌড়। শখে আর কে পায়, শখ হাঁপাতে হাঁপাতে নিচে চলে আসলো। কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজে পেলাম না রুমে গিয়ে। শখ হাঁপাতে হাঁপাতে বলল, ওই রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। শখের কথা শুনে রুহি অবাক হয়ে বলল, রাক্ষস? রাক্ষস কোথায়? আমাদের বাসায় কোনো রাক্ষস নেই, তোমার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা তুমি চলো তো আমার রুমে, বসে ঠান্ডা হয়ে সব বলবে, কেমন? আপু তোমার রুম তো বাঁ দিকে, তাহলে আমাকে ডান দিকে যেতে বললে কেন? সরি আপু, আমি আসলে তাড়াহুড়োই বলে ফেলেছিলাম। তারপর রুহি আর শখ মিলে অনেক গল্প করলো, দুজনের বেশ ভালো মিল হয়ে গেছে। আয়ন সে বলল, আপু আসবো? আয়নকে দেখে শখ বলল, আপু রাক্ষস বলে রুহির পেছনে লুকালো। কি হয়েছে, তুমি আয়নকে ভয় পাচ্ছ কেন? উনি রাক্ষস আপু, এই তোমাদের বাসায় ভাড়া থাকে আপু, তোমরা রাক্ষসদেরও বাসা ভাড়া দাও। আয়ন দরজার কাছে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে, আশোকের কথাগুলো শুনছে,
রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওমা, আয়ান রাক্ষস হতে যাবে কেন? আয়ান তো আমার ছোট ভাই, এটা তো ওরই বাসা, ও ভাড়া থাকতে যাবে কেন? রোহের কথা শুনে শোক অবাক হলো, তারপর বলল, আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে, দাঁড়াও বের করছি। আয়ান কি বলবি বল, আমার কাজ আছে রে। আয়ান বলল, কিছু না, আমি পরে আসবো, বলে চলে গেল। আপু, আমার না একা একা ভালো লাগছে না, তুমি আমার সাথে যাবে? আসার পথে বাইরে একটা ফুচকার দোকান দেখেছি, খেয়ে আসি, চলো না যাই আপু। মনতাহা ফোনের দিকে তাকিয়েছিল, শখের কথা শুনে চোখ গরম করে শখের দিকে তাকালো। হেই, তুই আমাকে একটু শান্তি দিবি না নাকি? আমি কি তোর চাকর নাকি? যখন যা বলবি তাই শুনতে হবে, যা নিজে একাই যা, তুই তো বাচ্চা নয়, যথেষ্ট বড় হয়েছিস। আসলে আপু, অচেনা জায়গা তো, তাই একটু ভয় হচ্ছে, তুমি চলো না আমার সাথে। এই তোকে বললাম না আমি যাবো না, তবুও কানের কাছে প্যান প্যান করছিস কেন? থাপ্পড় খাওয়ার শখ না হলে যা এখান থেকে। আমার নাম এমনিতেই শখ আপু, আমার কোনো কিছু শখ করে খাওয়ার ইচ্ছে হয় না, বরং সবাই শখ করে শখকে খায়। বেয়াদব মেয়ে, আবার কথা বলছিস, কীসব উল্টাপাল্টা কথা বলছিস? তুই কি খাওয়ার জিনিস নাকি, তোকে সবাই খাবে? এইবার বুঝলে তো, আমি তাহলে নিজে নিজেকেই কি করে খাবো? কি হয়েছে, তোমরা দুজন ঝগড়া করছো কেন? আর বলো না আপু, আমি আসার পথে একটা ফুচকার দোকান দেখেছি, এখনো অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি আছে, সবাই সবার মতো ঘুরছে, মজা করছে, তাই আপুকে বললাম ফুচকা খেতে যাব, চলো খেয়ে আসি, আপু যাবে না বলছে। ও আচ্ছা, এই ব্যাপার, আচ্ছা চলো আমি যাচ্ছি তোমার সাথে, আমার এখন কোনো কাজ নেই। সত্যি আপু তুমি যাবে? হ্যাঁ যাব, চল। তারপরে শখ খুশি হয়ে রোহির সাথে যেতে লাগলো। গেটের কাছে আসতে দেখতে পেল রোহির শ্বশুরবাড়ির লোক সবাই চলে, এখন রোহি কি করে যাবে? আমার শ্বশুরবাড়ির লোক সবাই চলে এসেছে, এখন যদি ওরা আমাকে না পায় কি মনে করবে? আমরা একটু পরে যাই। শখের মনটা খারাপ হয়ে গেল, ছুটে করে বল, আচ্ছা আপু সমস্যা নেই, তুমি ওনাদের কাছে যাও। তারপর রোহি দেখলো আয়ান দাঁড়িয়ে আছে, রোহি একটা হাসি দিয়ে বলল, আমার ছোট আপুর বুঝি মনটা খারাপ হয়ে গেছে? না আপু, মন খারাপ হবে কেন? আমি না গিয়ে তোমাকে আমার পরিচিতি কারোর সাথে পাঠালে তুমি কি যাবে? হ্যাঁ যাব, কিন্তু আমাকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেবে না তো আপু? পাগলি মেয়ে একটা, না দেব না। তারপরে রোহি আয়ানকে ডাক দিল, আয়ান ভাই এদিকে আয়, একটু শোন তো। কি হয়েছে আপু, কিছু বলবে? ডাকলে যে। তুই কি খুব ব্যস্ত? না আসলে তোকে একটা কাজ দিতাম। কি কাজ আপু? আমি তোমার জন্য সব সময় ফ্রি। আসলে তোর দুলা ভাইয়ের বাসার সবাই চলে এসেছে, এখন আমার ওদের কাছে যেতে হবে, তুই একটু শখকে ফুচকার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আয় না ভাই, মেয়েটা একা একা বোরিং ফিল করছে, ওর ভালো লাগবে। অসম্ভব, আমি জীবনেও এই রাক্ষসটার সাথে যাব না, আমি না খেয়ে মরে যাব, তাও ওই বজ্জাত লোকটার সাথে যাব না। চুপ থাকো, একদম কথা বলবে না। আর ভাই, তুই আমার মুখের উপরে কথা বলিস, তোর খুব সাহস হয়েছে তাই না? বেচারা আয়ান বোনকে খুব ভালোবাসে, আবার খুব ভয় পায়, তাই আর না করতে পারলো না, রাজি হয়ে গেল। আপু আমি যাব না, এই রক্তচোষা আত্মা আমার ঘাড় মটকে দেবে একা পেলে, আমাকে এই রাক্ষসটার সাথে একা পাঠিও না। কি, আমি রক্তচোষা আত্মা? আমি রাক্ষস, তোমাকে তো আমি। আপু বাচ্চাও আমাকে মেরে ফেললো, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চার মুখ দেখিনি, আমার হবু স্বামী বিধবা হয়ে যাবে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আপু। থামবি তোরা, আমার উপর তোমার বিশ্বাস নেই শখ? আছে আপু। তাহলে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আয়নার সাথে যাও, ও যদি তোমাকে কিছু বলে বা তোমাকে ভয় দেখায়, তারপরে এসে আমাকে বলবে, কেমন? আমি বিচার করে দেব। রোহির কথায় কিছুটা ভরসা পেল শখ, এখন যেতে রাজি হলো। শোন ভাই, শখকে একদম রাগ দেখাবি না, ভয়ও দেখাবি না, বকাবকি করবি না, কেমন? আচ্ছা বোন, আমি আসি তাহলে, দেখে শুনে সাবধানে যাবে, কেমন? তোমাকে একবার পাইচান্দ, আমি আয়ান কি জিনিস দেখি। রোহি চলে গেল, রোহির সামনে অবু শিশুর মতো দাঁড়িয়েছিল আয়ান, যেন কিছু বোঝে না, অন্য সময় হলে পৃথিবী উল্টে যাবে। নাকি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে এখানে,
অবশ্য না গেলে আমারই ভালো, বেঁচে যাই। আমি কি বলেছি যাব না? চলুন, আসল রূপ চলে আসলো তাহলে। আপুর সামনে এমন ভাব করলো যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। শট রেগে গিয়ে জোরে চিৎকার করে যাচ্ছি যাচ্ছি, আমি কোনো কথা বললেই খালি রাগ দেখায়, আমি ছোট বাচ্চা, ভয় পাই না। হ্যাঁ, শখের কথায় আয়ানের হাসি পেলেও তা প্রকাশ করলো না। হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে ফুসকার দোকানে পৌঁছাতে। অর্ধেক রাস্তা আসতেই আয়ানের বন্ধু আর্যানের সাথে দেখা হলো। আর্যানের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল। আর্যানের সাথে তার স্ত্রী বেলাও ছিল, তার সাথেও কথা বলল। অবশেষে দুজনে সে ফুসকার দোকানে পৌঁছালো। এ কি মামা, দোকান বন্ধ করছেন কেন? আমি আসলাম ফুচকা খেতে। দোকানদার বলল, আমার দোকান বন্ধের সময় হয়ে আসছে যে মা, আমি এখন চলে যাব। প্রায় অর্ধেক দোকান বন্ধ করে ফেলেছে উনি। শখের মনটাই খারাপ হয়ে গেল, না আসলে মনে হয় ভালো হতো। চলুন স্যার, আমরা চলে যাই, মামা বাসায় যাবে, দোকান বন্ধ করে ফেলেছেন। শখের কথায় আর পাত্তা না দিয়ে বলল, রহিম কাকা একটু পরে দোকান বন্ধ করলে কিছু হবে না, আপনি ওকে 1 প্লেট ফুচকা বানিয়ে দিন। দোকানদার বলল, আরে আয়ন বাবা, যে তুমি, এটা বৌমা নাকি? বেশ মানিয়েছে দুজনকে, একেবারে রাজ্যুটক। রহিম কাকা ও আমার ছাত্রী, আজ আমাদের বাসে অনুষ্ঠান আছে, ওরা এসেছে, এদিকে কিছু চিনে না তাই নিয়ে এসেছে। দোকানদার বলল, ও বাবা আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না, কিন্তু তোমাদের দুজনকে বেশ মানিয়েছে। এই রাক্ষস যেন আমার শত্রুরও স্বামী না হয়, দোয়া করে দিলাম, যার কপালে আছে তার জীবন শেষ গো মামা। দোকানদার বলল, যদি তোমার কপালে থাকে মা, তখন তুমি কি করবে? এমন কথা বলবেন না মামা, আমি কচু গাছের সাথে ঝুলে পড়বো। তা আয়ন রেগে শখের দিকে তাকিয়ে আছে, রহিম কাকার জন্য কিছু বলতেও পারছে না। আয়নকে রাগানোর জন্যই ইচ্ছে করে শখ উল্টোপাল্টা বলছে।